ওকে আমরা আরেকটা টাইপের ম্যাথ দেখি তাহলে আমাদের মোটামুটি লিমিটেড চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ওকে মনে করো सपोज লিমিট অফ

দশ মার্ক থাকে একটা কোয়েশ্চেন আরো বেশিও থাকে এবার তো অনেক বেশি বেশি মার্ক থাকবে ওকে এবার দেখলাম আমাদের ইংলিশে একটা এমসি হয়তো থাকবে সম্ভবত একটাতে তোমার দশ মার্ক ওকে বিশাল অবস্থা একটা এমসি কিউতে দশ মার্ক ঠিক আছে সো ব্যাপার সেপার আছে ওকে সো আমরা যদি ম্যাটটা একটু দেখি যে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু এক্সটেন্স টু আমার পাই বাই টু

আর নিচে হচ্ছে পাই বাই টু মাইনাস পাই বাই টু তার মানে জিরো স্কোয়ার তার মানে জিরো বাই কিন্তু জিরো অনির্ণীয় ফর্ম চলে আসতেছে ওকে অর্থাৎ আমার এই লিমিটিং ভ্যালুটা তুমি যদি সরাসরি বসাও সেখানে কিন্তু আমার কি আসছে অনির্ণীয় ফর্ম চলে আসতেছে ওকে সো অনির্ণীয় ফর্ম এটা রুট করার জন্য আমাদের টেকনিক হচ্ছে আমরা খুব কাছাকাছি মানের অর্থাৎ পাই বাই টু এরও কাছাকাছি আর একটা মান ধরে নেব অর্থাৎ আমি যদি বলি সাপোজ মনে করো আমার এই একটা লাইন আছে আমার এই একটা পয়েন্ট এক্স যার মানটা পাই বাই টু এর কাছাকাছি এক্স এর মানটা এই এক্স এর মানটা পাই বাই টু এর খুব কাছাকাছি এখন আমি এই পাই বাই টু এরও কাছাকাছি আর একটা মান ধরে নেব মনে করি এখানে সাপোজ এই পাই বাই টু এর একটা কাছাকাছি মান আমি এখানে ধরে নেব সাপোজ ঠিক আছে ধরে আমি চেষ্টা করব ওই পাই বাই টু কে নাগাল পাওয়ার ওকে অর্থাৎ যেহেতু আমার এই এক্স এর জায়গায় পাই বাই টু যেটা টু হচ্ছে এটা বসালে আমার এটা আনডিফাইন্ড হচ্ছে মানে অনির্ণেয় সো আমি এখানে আরেকটা কাঁচা পয়েন্ট নেব যাতে আমি এক্স এর মানটাকে কি বলে কাবু করতে পারি বা পেতে পারি আচ্ছা আমরা এরকম অনেক সময় করি মনে করো দুই ফ্রেন্ডের ঝগড়া হচ্ছে মনে করো তিনজনে একটা গ্রুপ ফ্রেন্ড ঠিক আছে তিনজন খুব ভালো বন্ধু এক ফ্রেন্ডের আরেকটা আর একটা ফ্রেন্ড সাথে ঝগড়া হচ্ছে তখন দেখা যায় যে তৃতীয় যে বন্ধু থাকে নিউট্রাল সে দেখা যায় ওই দুই ফ্রেন্ড যাদের মধ্যে ঝগড়া হয়েছে তাদেরকে মিলাই দেওয়ার চেষ্টা করে এইখানে আমরা সেম করব এখানে কে আমরা রাখবো ওই তৃতীয় বন্ধু যে আসলে এই পাই বাই টু কে এক্স এর সাথে কানেক্ট করার চেষ্টা করবে অর্থাৎ এই এখানে একটা পয়েন্ট সাপোজ মনে করো এইস এইস চাবে এক্স যাতে এই পাই বাই টু এর সাথে কমিউনিকেশন করতে পারে ঠিক আছে সরাসরি ওকে মানে কাছাকাছির থেকে আরেকটু বেশি কাছাকাছি আমরা এটা করলেই দেখতে পাবো সো এখানে আমরা কয়েকটা ফ্যাক্ট মনে রাখবো আমাদের যে টাইপের মানে মানে এখানে তো এক্স এই এই কি বলবো প্রসেসটা আমরা কোন মেথ গুলার ক্ষেত্রে ফলো করবো ঠিক আছে যদি মনে করো আমার এক্স টেন্স টু পাই বাই টু হয় ঠিক আছে যেটা মিন করতেছে আমার পাই বাই টু মাইনাস এক্স

অথবা পাই বাই ফোর মাইনাস এক্স অথবা এক্স প্লাস পাই বাই ফোর ওকে সো মোটামুটি আমরা বলতে পারি আমার এই তিনটা কেস ওকে নর্মালি আমাদের তিনটার যত মানে যতগুলো রাইটার বই আছে এর ভিতরে কাবার হয়ে যায় অর্থাৎ এক্স টেন্স টু পাই বাই টু হইতে পারে এক্স টেন্স টু পাই বাই পাই হইতে পারে এক্স টেন্স টু পাই বাই ফোর হইতে পারে নর্মালি তিনটা কেস আমাদের জন্য অ্যারাইজ করে ঠিক আছে মূলত এই তিন টাইপের ম্যাথই আমাদের থাকে ঠিক আছে অর্থাৎ এখানে এক্স এর লিমিটিং বা সীমান্ত দিলো যদি এই রকম হয় তখন আমরা নিচের প্রসিডিউরটা করব অর্থাৎ প্রসিডিউরটা আমরা করি নাই কিভাবে করব এটা আমরা দেখাবো ওকে অর্থাৎ এক্স টেন্স টু যদি আমার পাই বাই 2 হয় তাহলে আমার পাই বাই 2 মাইনাস এক্স থাকতে পারে এক্স মাইনাস পাই বাই 2 এই ফরম্যাটে হইতে পারে এক্স প্লাস পাই বাই 2 এই ফরম্যাটে হইতে পারে ঠিক আছে অর্থাৎ নিচের লিমিটিং বেলোটা এই যে যার জন্য এটা আনডিফাইন্ড হচ্ছে এক্সটেন্স টু পাই হলে এক্স মাইনাস পাই হইতে পারে পাই মাইনাস এক্স হইতে পারে এক্স পাই হইতে পারে এক্সটেন্স টু পাই বাই ফোর হইলে এক্স মাইনাস পাই বাই ফোর হইতে পারে এক্স পাই ফোর মাইনাস এক্স হইতে পারে এক্স প্লাস পাই বাই ফোর হইতে পারে ঠিক আছে সাধারণত এই তিন টাইপের ম্যাথ আমাদের থাকে এই প্রসিডিউরটার জন্য ওকে সো ম্যাথ টামডার একটু আবার করার চেষ্টা করি নতুন করে আমাদের প্রবলেমটা কি ছিল আমাদের প্রবলেম স্যার ছিল লিমিট এক্সটেন্স টু পাই বাই টু যেখানে ওয়ান মাইনাস সাইন অফ এক্স ডিভাইডেড বাই পাই বাই টু মাইনাস এক্স হোল স্কোয়ার ঠিক আছে নিচেরটা কিন্তু আমার হোল স্কোয়ার না হইলেও কিন্তু আসলে আনডিফাইন্ডই হইতো ঠিক আছে কারণ এখানে পাই বাই টু বসালে আলটিমেটলি নিচে জিরো হইতো ঠিক আছে সো স্কোয়ার না হলেও কিন্তু আমার আনডিফাইন্ড সো আমরা যে মূল বেসিস ফর্মুলাটা বলছিলাম অর্থাৎ এক্স এর মান পাই বাই টু এর খুব কাছাকাছি এখন এদের মধ্যে ঝগড়া হয়েছে এদের তৃতীয় বন্ধু এস এসে চেষ্টা করতেছে এদেরকে কনভেন্স করার জন্য ঠিক আছে অর্থাৎ এক্স আর পায়ের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে তৃতীয় বন্ধু আসছে এদেরকে সম্পর্কটা জোড়া লাগানোর জন্য ঠিক আছে সো এইস এখানে হচ্ছে আমার কি বলে সল্ট ব্রিজ তোমরা একটা টার্ম পড়ছো কেমিস্ট্রিতে পড়ছো কিনা জানি না সল্ট ব্রিজ অর্থাৎ এই এইসের কাজ হচ্ছে এদের মধ্যে একটা ব্রিজ বা সম্পর্ক পুনঃস্থাপন করা

তৃতীয় যে বন্ধু আছে তাকে আমি এক্স এর সাথে কানেক্ট করে দিতেছি ওকে কানেক্ট করে দিতেছি সো এটা যদি আমি করি এখন দেখো তাইলে আমার কি দাঁড়ায় আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে এক্স এর মান যখন পাই বাই টু এর কাছাকাছি যাইতেছিল তখন এইস এর মান আসলে কত হইতে যাইতেছিল আমি বলতে পারি এক্স এর মান যদি আমার পাই বাই টু হয় তার মানে

পাই বাই টু সমানই হয়ে যেত তখন কিন্তু জিরো হচ্ছে আর যদি আমার এক্স এর মান কাছাকাছি যাইতে চায় পাই বাই টু তার মানে এক্স এর মানটাও কি জিরো এর কাছাকাছি থাকার কথা তার মানে এক্স টেন্স টু যদি আমার পাই বাই টু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এক্স এর মানটা হবে আমার অবশ্যই জিরো এর কাছাকাছি ওকে সো আমি বলতে পারি লিমিট আমি এখানে বসাই দিব সাইন অফ এক্স এর পরিবর্তে আমি বসাই দিব পাই বাই টু প্লাস এইচ আর নিচে বসাবো

মাইনাস এইস থাকবে তার মাইনাস এইস মানে কি ঠিক আছে এইখানে একটা জিনিস আছে এইটা আসলে আমরা কনফিউজ হয়ে যাই এটা কনফিউজ হওয়ার কিছু নাই সেটা হলো আমি এখানে প্লাস না তো মাইনাস ধরতে পারতাম কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ধরতে পারো ঠিক আছে কোনো সমস্যা হবে না পাই বাই টু প্লাস এইস হবে কোনো সমস্যা হবে না ঠিক আছে সমস্যা নেই তবে আমরা প্লাস ধরেই করবো নর্মালি ঠিক আছে পজিটিভ থাকার চেষ্টা করবো বি পজিটিভ ঠিক আছে মাইনাস ধরলেও সমস্যা নাই উত্তরে কি আসবে ওকে সো আমরা এখানে দেখা যাইতেছে আমি এখানে ওয়ান মাইনাস কস টু এস একটা ফর্মুলা আমরা জানি ঠিক আছে আমরা আগের ক্লাসে পড়ছি এই ফর্মুলাটা আমরা এখানে পুট করবো আচ্ছা আমি এটা আবার লিখে দিলি আমরা এখানে লিখে ফেলি লিমিট এইস টেন্স টু জিরো ওয়ান মাইনাস কস অফ এইস ডিভাইডেড বাই এইস স্কোয়ার

ঠিক আছে সো আমার এখানে আছে কত আমার আছে কিন্তু মনে করো ওয়ান হবে স্কোয়ার এটা অর্ধেক যা থাকবে তার অর্ধেক যা থাকবে তার অর্ধেক ঠিক আছে এখানে আছে আমার তার মানে লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান মাইনাস কজ এস তার মানে আর নিচে হচ্ছে আমার স্কোয়ার আমি এখানে ক্যালকুলেশনটা করে ফেলতে পারি দেখো তার মানে আমরা আচ্ছা এখানে এটা লিখি সমস্যা নাই এখন দেখো টুটা আমার এসে কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে আসলাম এখন দেখো সাইন স্কয়ার এইস বাই টু আমরা সেই ঐতিহাসিক টার্মে ফিরে যেতে চাই লিমিট এক্স টেন্স টু জিরো হলে সাইন অফ এক্স ডিভাইডেড বাই এক্স সমান ওয়ান এটা যদি আমার স্কয়ার হইতো তাইলেও কিন্তু ওয়ান ঠিক আছে তার মানে এইটাকে আমরা নিচেরটা দেখতে পারতেছি আবার মোটামুটি কাছাকাছি আছে শুধু একটা টু শর্ট আছে এখানে টু আছে এখানে একটা টু নাই ঠিক আছে সো আমরা একটা নিয়ে আসবো কোনো না ভাবে ওকে মনে আমরা যদি এরকম লিখি হোল স্কোয়ার ঠিক আছে কারণ উপরেরটা কিন্তু হোল স্কোয়ার আছে এন এর উপরে স্কোয়ার আছে এইচ এর উপরে কিন্তু নাই তার মানে উপরেরটাও কিন্তু আমি বলতে পারি এই এইরকম আছে স্কোয়ার ঠিক আছে এটা যা এটা সেম কথা ঠিক আছে তার মানে এইচ বাই টু তার মানে আমি কি করলাম এখানে আমি নিচে একটা ফোর কিন্তু এক্সট্রা নিয়ে আসছি অর্থাৎ এ স্কোয়ার বাই ফোর আমার এখানে শুধু এ স্কোয়ার ছিল ফোর কিন্তু ছিল না তার মানে আমি একটা ফোর এক্সট্রা আনছি এটা দিয়ে দিলাম ওকে এখন দেখো আমি তাহলে কি করতে পারি টু আর এই ফোরটা আছে এটাও কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম লিমিট এইচ টেন্স টু জিরো সাইন অফ এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু এইটা আমি হল স্কোয়ার দিয়ে দিতে পারি কারণ নিচেরটা স্কোয়ার আছে উপরেরটা স্কোয়ার আছে পুরাটা আমি স্কোয়ার করে দিতে পারি কারণ আমার যদি এই রকম হয় এ স্কোয়ার বি স্কোয়ার আমি এটাকে এইভাবে লিখতেই পারি এ বাই বি হল স্কোয়ার এটা আমি লিখতেই পারি এটাতে কোনো সমস্যা নাই ওকে সো আমি এখান থেকে এটা লিখলাম এখন দেখো আমি এটা কাটাকাটি করলে এটা হাফ এইটা হাফ আর ওই যে টার্মটা আছে লিমিট এইচ টান টু জিরো সাইন এইচ বাই টু বা এত এটাকে তুমি এটার সাথে তুলনা করো তার মানে এটার মান ওয়ান এটার মান হচ্ছে আমার ওয়ান তার মানে আমি বলতে পারি আমার উত্তরটা হবে হাফ বুঝা গেলো কিনা দেখো তো নিশ্চয় বুঝতে পারছি এক সো আমরা কিন্তু অলরেডি আরেকটা ম্যাথ কিন্তু তৈরি করে রাখছি তোমার ওই যে নিচে যখন এইচ হবে না আমার কিন্তু নিচে প্রশ্ন কি ছিল প্রশ্নটা ছিল কিন্তু আর ওপরে ওয়ান মাইনাসাইন এক্স তুমি এখন এই স্কোয়ার সারা করিয়া দেখবা নর্মালি ঠিক আছে এটা তুমি ওয়ার্ক করে দেখবা নিজে চবলেম দিই এইটা যে বইটি কেন আসলো এত সহজ ম্যাথ এটা দেখে কিন্তু খুবই কনফিউজ মনে হয়ে যাওয়ার কথা স্কোয়ার আছে উপরে নিচে স্কোয়ার আছে ঠিক আছে এটা কিন্তু একটা লাইনও করে ফেলা যায় ঠিক আছে এক লাইনও করে ফেলা যায় আমরা জানি আমরা এরকম জানি না একটু আগে করে আসছি কিন্তু sin x x হোল স্কোয়ার ঠিক আছে সো এটা 1 এটা আমরা এক লাইনে করে ফেলতে পারি ঠিক আছে এখন পরীক্ষায় যদি দশ মার্ক থাকে তাহলে তো আসলেই চিন্তার বিষয় এটা এক লাইনে কি করবো কিনা আমরা ঠিক আছে কারণ রিটার্নে এগুলো তো দশ মার্ক থাকে সো আমরা এটাকে আরেকটু আরেকটু লেন্দি করার চেষ্টা করি ঠিক আছে এইভাবে করলে যে হবে না তা না এটাও হবে কিন্তু আমরা একটু যেহেতু নাম্বার বেশি আমরা একটু সিস্টেম করার চেষ্টা করি মনে করি উপরেরটাকে সাইন এক্স ইন্টু সাইন এক্স লেখা যায় ঠিক আছে এটা দুইবার লেখা যায় নিচেরটাকেও দুইবার লেখা যায় ঠিক আছে এক্স স্কোয়ার আমি ভেঙে ভেঙে লেখলাম তার মানে আমি বলতে পারি এই লিমিটটা আসলে এই লিমিটটা আসলে এই পুরা টার্ম এখন টার্মটাকে যদি আমরা একটু মডিফাই করে ফেলি এইরকম দেখো সাইন এক্স বাই এক্স ইন্টু সাইন এক্স বাই এক্স তেমন একটা সমস্যা হওয়ার কথা না কারণ এই যে উপরে সাইন এক্স স্কোয়ার নিচে এক্স স্কোয়ার একই আছে ওকে এখন এই লিমিটটাকে আমরা ডিস্ট্রিবিউশন করে দিব দুই ফ্রেন্ডের মধ্যে রহিম করিমের মধ্যে ঠিক আছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স এই একটা দিয়ে দিলাম রহিমের কাছে এই একটা দিয়ে দিব করিমের কাছে ওকে সো এই রহিমের অবস্থা কত হইতেছে ওয়ান করিমের অবস্থা ওয়ান সো আলটিমেটলি উত্তর কিন্তু আমার ওয়ান এক্স সো এটাও কারেক্ট আসলে এটাও কারেক্ট তবে আমরা এইটা রিটার্নে আসলে করার চেষ্টা করবো ওকে আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না সমস্যা আছে কারো দেখো আমি আরো দুই তিনটা প্রবলেম একটু লেখি লেখি না একটা করি আসলে

আমাকে ফার্স্টই দেখে ফেলতে হবে ওকে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের ফার্স্ট আমার টার্গেট থাকবে আমার নিচে কি আছে যদি ফ্র্যাকশন থাকে তোমাকে অবশ্যই আগে নিচটা বিবেচনা করে ফেলতে হবে অর্থাৎ নিচে তোমার যদি চোখে পড়ে যায় যে নিচটা আমার সামাও জিরো হয়ে যাচ্ছে তার মানে তুমি মোটামুটি একশো মিলে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট শিওর যে এটা একটা অনির্ণীয় ফর্ম আমি সরাসরি লিমিটিং ভ্যালু বসাতে পারবো না ঠিক আছে এরপরে অনেক সময় কিছু কথা থাকে এক্সপ্রেশনাল এটা আলাদা বিষয় ঠিক আছে হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যে আমার নিচের ফ্র্যাকশনের টার্মটা কি জিরো হয় কিনা বা কি অবস্থা নিচের যদি জিরো হয় আমি হান্ড্রেড পার্ট বা সো আমাকে এখানে লিমিটিং ভ্যালু সরাসরি বসাইতে না অন্য কিছু করতে হবে কারণ এটা আমার চুকে ফাস্ট পড়তে হবে না হলে অনেক মেথে দেখা যায় আমার সরাসরি আমরা দেখছি যে লিমিটিং ভ্যালু বসাই দিলে আমি উত্তর পাওয়া যায় ওকে সো আমাকে এটা দেখে আসলে ফার্স্ট ডিসাইড করে ফেলতে হবে আমি সরাসরি লিমিটিং ভ্যালু বসাইতে পারবো কি পারবো না আমরা এখানে মাইনাস ধরি ঠিক আছে প্লাস ধরলে হবে কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা জাস্ট আরেকটু অন্যভাবে ধরার জন্য করলাম এক্স x টু পাই বাই টু মাইনাস সিক্স এখন এক্স এর মান যখন পাই বাই টু তখন কিন্তু এইচ এর মান টেন্স টু জিরো এটা কিন্তু আমরা আগেই টেস্ট করে বুঝে ফেলছি ঠিক আছে কারণ এখানে যদি আমরা এক্স এর মান পাই বাই টু বসাই তাহলে পাই বাই টু পাই বাই টু কাটা চলে যাবে আলটিমেটলি মাইনাস এইচ সমান জিরো মানে এইচ এর মান জিরো তার মানে যখন এক্স টেন্স টু পাই বাই টু এইচ টেন্স টু জিরো ঠিক আছে এটুকু বলা যায় সো আমি বলতে পারি লিমিট লিমিট এক্স এর আমরা বসাই দিতে পারি এইচ টেন্স টু জিরো

ঠিক আছে এখন আমি যদি প্লাস নিতাম আমি যদি প্লাস নিতাম আমি যদি প্লাস নিতাম তখন কিন্তু নিচে মাইনাস হয়ে দিত নিচে কিন্তু মাইনাস হইত তখন কিন্তু উপরে এই যে এখানে প্লাস নিলে কিন্তু তখন এটাও プラス হইলে এটা মাইনাস হই যেত ঠিক আছে এটা প্লাস এটা মাইনাস হই যেত তখন একটা মাইনাস তুমি কমন নিতা কমন নিয়ে মাইনাস মাইনাস কাটা যাইত ঠিক আছে সো এখানে একটা ট্রিকি ব্যাপার আছে তুমি শর্টকাটে যেটা মনে রাখতে পারো সো যখন নিছে স্কয়ার টার্ম হবে মানে এর আগের ম্যাটটা তখন তুমি এক্স এর মান পাই বাই 2 মাইনাস ধরো প্লাস ধরো কোনো সমস্যা নাই কারণ স্কয়ার এর ভিতরে মাইনাস এস থাকলেও প্লাস এ স্কয়ার আর এ স্কয়ার হলে তো এ স্কয়ারই ঠিক আছে অর্থাৎ প্লাস মাইনাস যাই দাও আমার প্লাসই হবে তুমি যদি বর্গ কর ঠিক আছে সো স্কোয়ার টার্ম থাকলে নিচে তোমার টেনশন করার দরকার নাই কিন্তু যখন তোমার নর্মাল টার্ম থাকবে অর্থাৎ এক গাতের টার্ম থাকবে তখন তুমি দেখে নিবা যে আমার নিচেরটা কি প্লাস আসে না মাইনাস আসে অর্থাৎ তুমি পাই বাই টু বা প্লাস এইচ ধরলে কি নিচেরটা প্লাস আসবে না মাইনাস ধরলে প্লাস আসবে যেটা ধরলে তোমার প্লাস আসে তুমি সেটা বসাবা তাইলে তোমার আর এই মাইনাস টেনেস নিয়ে চিন্তা করতে হবে না ঠিক আছে সো এই ট্রিক্সটা মাথায় রাখো যে আমার যদি নর্মাল এক গাতের রাশি থাকে তাইলে আমি টেস্ট করব নিচে আমার পাই বাই টু প্লাস বসাইলে মানে প্লাস এইচ বসাইলে কি আমার প্লাস পাওয়া যায় না মাইনাস এইচ বসাইলে প্লাস পাওয়া যায় কারণ আমি প্লাস নিয়ে আসবো আমার টার্গেট তাইলে আমার ক্যালকুলেশনটা ইজি হবে মাথায় পরীক্ষা হলে টেনশনও বেশি হয়ে যায় যে মাইনাস চলে আসছে সর্বনাশ কি জানি হয়ে গেছে ঠিক আছে সো আমি দেখে নেব আমার কি বসাইলে নিচেটা প্লাস আসে ঠিক আছে মানে এইচ এর মানটা প্লাস এইচ আসে পাই বাই টু প্লাস এইচ না পাই বাই টু মাইনাস ওকে আশা করি এই জিনিসটা ক্লিয়ার এখন দেখো আমরা একটা কাজ করি আমরা এখন এই কজেস কুসেকেস আর কটেস এই দুটোকে ভেঙে ফেলি ঠিক আছে এখন ভেঙ্গে ফেলতে পারি সো আমরা যদি ভেঙে লিমিট এইচ টেন্স টু জিরো কুসেকের সমান আমরা কি লিখতে পারি সাইন অফ এইচ ওয়ান বাই সাইন আর কট সমান কি লেখা যায় কজ এইচ বাই সাইন আর নিচে আমার একটা ঐতিহাসিক এইচ আগের থেকে আছে ওকে

ওই যে আগের মতো ওয়ান মাইনাস কস টু এস তার মানে টু সাইন স্কোয়ার এইটা যা আছে তার অর্ধেক ঠিক আছে আমি মার্ক করে দিই অর্থাৎ কস স্কোয়ার এস এটা যা থাকবে এটার অর্ধেক হবে ঠিক আছে এটার অর্ধেক হবে আর এইস আমার যা আছে তাই ঠিক আছে এইটাকে তুমি যদি সাইন টু এস বিবেচনা করো সাইন টু এস মানে সাইন টু এ সাইন টু এর আমরা ফর্মুলা জানতাম ঠিক আছে এইখানে যা থাকবে এখানে কিন্তু আবার তার অর্ধেক দেখছো টু এ বাই টু মানে তার অর্ধেক ঠিক আছে তার মানে আমি বলতে পারি সাইন টু এ সমান এটা কি লিখতে পারি সাইন টু এ সমান আমি লিখতে পারি এন্টু টু চাইন এ যা আছে তার অর্ধেক টু চাইন এ কজে এখন প্রশ্ন উঠতে পারে আমি এটা কেন করলাম আমি তো উইটে রেখে দিলে পারতাম অর্থাৎ চাইনিজ হ্যাঁ আমি পারতাম কিন্তু দেখো আমার উপরের টার্মটাতে যে অ্যাঙ্গেলটা আছে সাইনের সাথে অর্থাৎ ফাংশনটার সাথে এটা কিন্তু এইস বাই টু কিন্তু নিচেরটা এইচ আমি যদি ফর্মুলাতে ফেলে দিই তাহলে আমার এই ফর্মটা তৈরি হয় অর্থাৎ এই যে দেখো চাইন এজ বাই টু এখন কিন্তু কাটাকাটি করতো দেখলে মনে হয় যে না এটা একটা কাটাকাটি করা যায় কিন্তু যখন আমার সাইন এস নিচে মানে হতো বা আমি ফর্মুলা না ফেলতাম আর উপরে যেটা থাকতো তখন কিন্তু আমি কিছু করতে পারতাম না এদের মধ্যে কানেক্ট করতে পারতাম না সল্ট ব্রিজ একটা আনতে পারতাম না এই জন্য আমাকে ফর্মুলাটা নিয়ে আসতে হইছে ঠিক আছে অর্থাৎ তোমাকে কানেক্ট করার জন্য যা যা করা লাগবে তাই তুমি করার স্বাধীনতা এখানে আছে ঠিক আছে এখানে এই রকম স্বাধীনতা তোমার আছে ওকে তো এখানে সাইন এস বাই টু আছে এইখানে একটা সাইন এস বাই টু আছে তার মানে আমরা বুঝতেছি যে কাটাকাটি একটা যায় আর একটা টু আছে এটা আমরা কেটে দিতে পারি ওকে সো আমরা যদি এটা লিখতে চাই দেখো উপরে থাকবে তার মানে কত সাইন এইচ বাই টু আর নিচে থাকবে এইচ কোচ এইচ বাই টু ওকে সো এটা আমরা মুছে দিই আমরা এটা লিখতেই পারি লালকারি কেন এটা আমরা লিখতেই পারি লিমিট এইচ টেএস টু জিরো উপরে আমার সাইন এইচ বাই টু এইভাবে লেখা যা এইচ বাই টু এইটা লেখা যা এইটা লেখা সেকোনো একটা ইউজ করবো ওকে নিচে হচ্ছে আমার টু কজ অফ এইচ বাই টু ঠিক আছে এরকমই তো সম্ভবত এখন দেখো আবার টু টা তো কনস্ট্যান্ট এটা আমি বাইরে নিয়ে আসতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো ওকে নিচে মনে হয় একটা এইচ ছিল নাকি টু এইচ একটা এইচ আছে মনে হয় এখন দেখো এটাকে আমরা একটা ফর্মুলাতে জানি sin/cos এটা আমরা লিখে দিতে পারি সরাসরি tan tan a/2 আর নিচে হচ্ছে a এইটা দেখো কিন্তু একটা জিনিস আমার মনে পড়ার কথা যারা মেধাবী তাদের সরাসরি মনে পড়বে যে এই রকম কিছু হলে তো tan x/x আমি 1 বানিয়ে দিতে পারতাম এই kasa kasa কিছু একটা যদি হইতো আমি তো 1 করে দিতে পারতাম অর্থাৎ tan x এখন আমার এখানে দেখা যাইতেছে যে আমি যদি বলি যে এইচ বাই টু এইটা এক্স আমি ধরে বলতে পারি তার মানে আমাকে এইটাকে এক্স বানিয়ে দিতে হবে এক্স বানাই দিতে হবে তাহলে এটা আছে এইচ বাই টু এক্স তার মানে এটা আছে শুধু এইস এইটাকে আমরা এক্স বানাই দিব তার মানে কি করব এইচ বাই টু করে দিলাম তার মানে আমি বেশি আনলাম টু এইটা টু ঠিক আছে বেশি আনলাম টু এইটা টু এখন আমাদের কি ছিল যে এইখানে যদি টেন এক্স হয় এখানে এক্স হয় এখানে এক্স টেন্স টু জিরো কিন্তু আমার এখানে কত হইছে h টেন্স টু 0 আমি এটা করে দিব h বাই 2 টেন্স টু 0 ঠিক আছে আমি সাইড নোট প্রয়োজনে দিয়া দিব না দিলেও সমস্যা নাই h টেন্স টু 0 হলে h বাই 2 টেন্স টু 0 হবে ঠিক আছে তার মানে আমি বলেই দিতে পারি দেখো আমি ইজিলি বলে দিতে পারি আমার এটার মান হাফ আর এই পুরাটাকে আমি যদি ফর্মুলা এটার সাথে তুলনা করি তার মানে এটার মান হচ্ছে আমার 1 তার মানে আমার এটা উত্তর হচ্ছে হাফ

এর আগের জি স্যার শুধু এখানে টু থাকার কথা না আমি বলতেছি ফোর আসার কথা না তার মানে এখানে হাফ নাই কারণ এখানে আমি টু অলরেডি কাটাকাটি কাটি চলে গেছে সো এখানে একটা হাফ আসছে এক্সট্রা সো আমার এটা উত্তর আসলে হাফই হবে আচ্ছা যা এখানে ক্যালকুলেশনের ব্যাপার এটা কোনো ব্যাপার না সো মেইন থিমটা আমি ধরতে পারছি না এটাই হইল আমার ফ্যাক্ট আমার কাজ হইল মেইন থিমটা ধরাই যা ক্যালকুলেশন ফ্যাক্ট না সো এখানে আমি আবার বলি আমাকে ক্যালকুলেশনের স্বার্থে যে ফর্মুলা দরকার হয় সেটা আনতে হবে এটা একটা ফেক্ট একটা ফেক্ট হলো আমার পাই বাই টু প্লাস এস ধরবো না মাইনাস এস ধরবে ওকে প্লাস এস না মাইনাস এস এটা নির্ভর করবে ওই যে বললাম নিচে স্কোয়ার থাকলে আসলে আমার টেনশনের বিষয় নাই তুমি যেটাই ধরো আলটিমেটলি মাইনাস স্কোয়ার করো আর প্লাস স্কোয়ার করো তুমি কিন্তু পাবা প্লাসের প্লাসের টার্মই পাবা ঠিক আছে মানে বর্গ তো আমি জানি আমি যাই করি মাইনাস প্লাস প্লাসই পাবো টেনশন নাই কিন্তু নিচে যদি আমার সিঙ্গেল রাশি হয় বা কিউবের রাশি হয় বা ফাইভের রাশি হয় তখন কিন্তু আমার এই প্লাস মাইনাস ধরাটা একটা ফ্যাক্ট সো আমি দেখবো যে আমার কোনটা বসাইলে প্লাস আসে মানে এইস এর মানটা তো একটা কিছু আসবে সো আমি দেখবো যে পাই বাই টু প্লাস এইস ধরলে এইস এর মানটা প্লাস আসে না মাইনাস ধরলে প্লাস আসে আমি যেটার জন্য প্লাস আসবে আমি ওইটা ধরবো ঠিক আছে খুব সিম্পল ব্যাপার এখন দেখো আমরা এখানে দুইটা হোমওয়ার্ক আমি দিয়ে রাখি তারপর আমরা আজকে সেন্ড ডিসকভার চেষ্টা করবো আমরা একটা স্যান্ডউইচ খাবো লিমিট এক্স টেন্স টু পাই সাইন অফ এক্স বাই পাই মাইনাস এক্স ওয়ান আর এটা হলো লিমিট এক্স টেন্স টু পাই বাই টু পাই বাই টু মাইনাস এক্স টেন অফ এক্স এটা যদি করো এটার উত্তর পাবা ওয়ান ঠিক আছে এগুলো উত্তর এগুলো প্রমাণ আসে না আমি জাস্ট উত্তরটা লিখে দিলাম মান বের করতে বলে এই যে এই প্রবলেমটা আমরা যদি একটু খেয়াল করি দেখো এই প্রবলেমটা এখানে দেখো নিচে কত আছে আমার পাই মাইনাস এক্স তার মানে আমি যদি এক্স এর মান পাই প্লাস এইচ ধরি তাইলে কি আমার মাইনাস আসবে না প্লাস আসবে না পাই মাইনাস এইচ ধর কোনটা ধরবো আমি এক্স এর মানটা এই প্রবলেমটার জন্য

তার মানে মাইনাস ধরলে তার মানে তোমার যেটার জন্য এখানে প্লাস বা পজিটিভ এই আসবে সেটাই তোমাকে ধরতে হবে ঠিক আছে এইটা শতসিদ্ধ সিদ্ধ না আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য ঠিক আছে ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কিছু না ওকে আমার ক্যালকুলেশনটা যাতে ইজি হয় এইটাই উদ্দেশ্য এটা কোনো ফিক্সড রুল না যে এটা প্লাসই ধরতে হবে এমন কোনো রুল আসলে নাই ঠিক আছে সো আমরা এখন সেন্ট আর বার্গার খাওয়ার চেষ্টা করি ওকে যদিও আমাদের বোর্ড পরীক্ষায় আসে না এডমিশনে আসে তাও আমরা বাদ দিয়া দরকার কি আমরা এখন পড়বো সেন্টউইচ রুল স্যান্ডউইচ স্যান্ডউইচ ডব্লিউ আই স্যান্ডউইচ ছিল ওকে অনেকটা ওই যে আমাদের আহ সেন্টউইচ তো আমরা গরিব দামি মানুষের খাবার আমরা গরিব মানুষের খাবার বলতে পারি ওই যে ভেজিটেবল রুল খাওয়ার মতো অনেকটা ঠিক আছে বা আমরা যে চপ খাই অনেকটা ওইরকম আর কি আর স্যান্ডউইচ যারা এরা তো বুঝবেই সহজে ওকে সো স্যান্ডউইচ এটা মূলত আমাদের অনেকগুলো লেয়ার থাকে ঠিক আছে লেয়ার থাকে যেমন আমরা যখন চপ খাই দেখা যায় চপের ভিতরে কিছু একটা থাকে ডিম থাকে বা মিট থাকে কিছু একটা থাকে সেমভাবে সেম ভাবে ভেজিটেবল রুল যখন আমরা খাই উপরে বাইরে একটা লেয়ার থাকে ভিতরে একটা ভেজিটেবলের লেয়ার থাকে ওকে স্যান্ডউইচ এ সেম বাইরের দিকে লেয়ার থাকে ভিতরে একটা লেয়ার থাকে ঠিক আছে আমরা যদি একটা শেপ চেষ্টা করি আকার জানি না কতটুকু হবে চেষ্টা করি একটা স্যান্ডউইচ একই ওকে মনে এই একটা শীত স্যান্ডউইচ না হয়ে অন্য কিছু হয়ে যায় কিনা কে জানে চেষ্টা করতে তো দোষ নাই লাল দিলে কেমন দেখা যায় লাল স্যান্ডউইচ হয়ে যাবে অন্য কালার দিয়ে দিই দেখো এটা মনে করো আমার একটা স্যান্ডউইচ ওকে স্যান্ডউইচ এটা মনে করো আমার স্যান্ডউইচ মনে তিনটা লেয়ার আছে এই যে এখানে একটা লেয়ার আছে ঠিক আছে এই দিকে একটা লেয়ার আছে আর এইটা মনে করো একদম ভিতরের লেয়ারটা ওকে অর্থাৎ বাইরের দিকে দুইটা লেয়ার ভিতরের দিকে একটা লেয়ার ঠিক আছে অনেকটা ওই যে ভেজিটেবল রুলের মতো ঠিক আছে মনে করো এটা একটা লেয়ার ভেজিটেবল রোল বাইরের দিকে এইটার একটা আর ভিতরে একদম ভেজিটেবলের লেয়ারটা হচ্ছে এটা ঠিক ঠিক আছে আছে এইটা এখন মনে করো এই লেয়ারটাকে আমরা ধরে নিলাম ও যে কোম্পানির আটা দিয়ে তৈরি হয়েছে বা ময়দা দিয়া এই কোম্পানির নাম হলো মনে করো ঠিক আছে এইচএ কোম্পানির আটা দিয়ে এই লেয়ারটা তৈরি আর এই লেয়ারটা তৈরি হয়েছে মনে করো জি এক্স কোম্পানির আটা দিয়ে ঠিক আছে আর এই যে স্পেশাল স্পেশাল ভেজিটেবল যেটা এইটা মনে করো এফ অফ এক্স এর লেয়ার দিয়ে তুলি বা কোম্পানির লেয়ার দিয়ে তুলি ঠিক আছে এই লেয়ারটা এফ অফ এক্স কোম্পানির আটা দিয়ে তুলি ঠিক আছে সো আমরা কিন্তু তিনটা লেয়ার পাইছি একটা লেয়ার হচ্ছে এইচ অফ এক্স কোম্পানির তৈরি আর এই লেয়ারটা জিওফ এক্স কোম্পানির আটা দিয়ে তৈরি আর এই লেয়ারটা হচ্ছে এফ অফ এক্স কোম্পানির আটা দিয়ে তৈরি ওকে এখন স্যান্ডউইচ বাবা আমাকে বলতেছে কি বলতেছে স্যান্ডউইচ বাবা যে আমি লেয়ার এক্স বলতেছে আসলে স্যান্ডউইচে যে আমি লেয়ার আমার তো একটা প্রোটেকশন আছে আমি কিন্তু এই দুই লেয়ারের মধ্যে আছে সো যেই যা কিছু করতে চায় আমাকে সেফ রেখে করতে হবে অর্থাৎ আমাকে আগে টাচ করতে পারবে না আগে তোদেরকে টাচ করে আসতে হবে মানে এই দুই কোম্পানির আগে সাইজ করে আমার কাছে আসতে হবে অর্থাৎ আমি আমি সেফ পজিশনে আছি এই জিও এক্স এবং এইচ অফ এক্স এই দুই কোম্পানির লেয়ার থেকে ঠিক আছে এফ অফ এক্স বলতেছে যে আমি তোদের থেকে ভালো অবস্থানে আছি অর্থাৎ আমাকে সংরক্ষিত বা পাহারা দিয়ে রাখতেছে আসলে তোরা দুজন ঠিক আছে মানে পাবলিক আমাকে আগে ধরতে পারবে না আগে তোদেরকে পিটাবে তারপরে আমার কাছে আসবে মানে তোদেরকে খাইয়ে আমাকে আসতে হবে ঠিক আছে জিনিসটা এইরকম যদি এইরকম হয় ঠিক আছে এবং মনে করো এই কোম্পানির আটার দাম মনে করো যদি আমার মনে করো লিমিট আমার যদি আমার এক কেজির কাছাকাছি হয় এক্সের মানটা মনে করো যে এক কেজির কাছাকাছি আমরা তো জানি না কয়েক কেজি লাগবে এক কেজির কাছাকাছি হয় তাহলে এর দামটা যদি এল টাকা হয় আবার এই কোথায় গেল এই যে আছে অফ এক্স এই কোম্পানির আটা যদি আমার অ্যাপ্রক্সিমেটলি এক কেজি লাগে এই এক্স যদি এক কেজি লাগে এবং এর দামটা যদি এল টাকা হয় তাহলে তাহলে এরা দুইজন বলতেছে জি অফ এক্স আর এইচ অফ এক্স যে তোকে যে আমরা এতক্ষণ পাহারা দিয়ে রাখছি অর্থাৎ পাবলিক আমাদেরকে খাইয়া পরে তোর কাছে আসবে এখন আমাদের কিন্তু এল টাকা দিয়ে কিনতে হইছে আমাদের বসের কাছ থেকে যে কিনছে স্যান্ডউইচ যে কোম্পানি মানে যারা বানায় ঠিক আছে মনে করে কে এফ সি এ কিন্তু এল টাকা দিয়ে কিনছে এ কেজি জি বলতেছে আমারও কিন্তু এল টাকা দিয়ে কিনছে সো তোকেও কিন্তু বেশি টাকাতে কিনতে পারবে না তোকেও কিন্তু কয় টাকাতে কিনবে এল টাকা দিয়ে কিনবে ঠিক আছে অর্থাৎ দেখো এখানে কিন্তু বাইশ বার্সা অর্থাৎ এফ অফ এক্স যখন বলতাছে যে তোরা আমাকে পাহারা দিয়ে রাখবি কারণ আমি ভিতরে আছি আমার সিকিউরিটির দরকার আছে আমারটা কিন্তু দামি জিনিস ঠিক আছে ভেজিটেবল খুব পুষ্টিকর জিনিস পাবলিক আমারে চাই কিন্তু তোদেরকে পার হয়ে আমার কাছে আসতে হবে ঠিক আছে মাইনা নিলাম এখন যখন দামের প্রশ্ন উঠছে তখন বলতেছে জি অফ এক্স আর এস অফ এক্স দেখো এফ অফ এক্স আমাদের কিন্তু বসের কাছ থেকে সে এ কেজি নিয়ে আসছে এল টাকা দিয়া জি অফ এক্স বলতেছে আমার কাছ থেকেও কিন্তু এল টাকাতে নিয়ে আসছে তোমাকে কিন্তু বেশি টাকা দিলে আমরা মানবো না তোমাকে আমরা কয় টাকা দিব এল টাকাই দিব অর্থাৎ তোমাকে কিন্তু এল টাকার বেশি দিলে আমরা মাইনা নিব না ঠিক আছে এইটাই হলো আমার স্যান্ডউইচ এইটাই হল আমার সেন্ডিগ্রাম সো আমি যদি এটাকে একটু সামারাইজ করি এইভাবে একটু সামারাইজ করি দেখো যদি যদি আর এইস অফ এক্স এর মধ্যে থাকে অর্থাৎ প্রোটেকশন দেয় জি অফ এক্স আর এফ অফ এক্স এবং লিমিট অফ x টেন্স টু এ অর্থাৎ জি অফ এক্স এর এক কেজির দাম যদি এল টাকা হয় আর এর এক কেজির দাম যদি এল টাকা হয় এইটা ইমপ্লাই করতেছে লিমিট এক্সটেন্স টু এ অর্থাৎ এক কেজি এফ অফ এক্স এর দাম অবশ্যই এল টাকা এইটাই হলো আমার স্যান্ডউইচ থিওরাম এইটা হলো আমার শর্ত দে এফ অফ এক্স কে এর প্রোটেকশন দিবে বিনিময়ে তাকে এল টাকার বেশি নিতে পারবে না সে মজুরি আমি কি বুঝাইতে পারলাম অর্থাৎ এফ অফ কে জি এবং এইচ অফ দিবে এই শর্তে যে এফ অফ এক্স এল টাকার বেশি নিতে পারবে না অর্থাৎ এদেরকে যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে এদের কাজের জন্য ওকে ও সেম দিবে বেশি বা কম দিবে না বা আসলে বেশি দিতে দিবে না অন্য দুইজন এই জিনিসটাকে ক্লিয়ার করতে পারছি জি স্যার ওকে এই টেবিল হলো আমাদের ফ্রেন্ড ডিসিরাম এটা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ভর্তি পরীক্ষায় সাধারণত আসে না আসলে কিছু করার নাই ঠিক আছে সো আমরা যদি একটা দিয়ে দিয়ে একটা মনে করো এক্সাম্পল মনে করো যে লিমিট এক্স এক্স টু এ জি অফ বলতেছে আমার তার দাম হইল পাঁচ টাকা জিও এক্স বলতেছে আমার কোম্পানির আটা এক্স কেজি আনছে এর দাম পাঁচ টাকা লিমিট এক্স টেন্স টু এস অফ এক্স বলতেছে হ্যাঁ আমার কোম্পানির আটার দামও পাঁচ টাকা তাহলে আমাকে বলো লিমিট এক্সেন্স তখন কিন্তু আমি বলতে পারতাম না আসলে কয় টাকা ঠিক আছে যখনই আমার এ বলতেছে পাঁচ টাকা এ বলতেছে পাঁচ টাকা অবশ্যই এই কোম্পানির আটাও পাঁচ টাকা এইটা হইল আমার মূল বেসিস প্রিন্সিপাল

টপ পয়েন্ট ওয়ান লয়েস পয়েন্ট মাইনাস ওয়ান এটা হইলো আমার সাইনের গ্রাফ আর আমি যদি কজের গ্রাফ আঁকতাম কজ কিন্তু যাবে একদম উপর লেভেলের পয়েন্ট দিয়ে ঠিক আছে এটা একটু নিচে নামালে ভালো হইতো আমাদের এইটা সর্বোচ্চ বিন্দু ওয়ান এইটা থাকবে মাইনাস ওয়ান এটা হইলো আমার কজের সব সময় মনে রাখতে হবে সাইন যাবে জিরো জিরো দিয়ে কজ যাবে ওয়ান ওয়ান দেওয়া টপ এক নম্বর পয়েন্ট দিয়ে ঠিক আছে স্পস কিন্তু আমার সেন্টারকে সেভ করবে না এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হইবে ওকে যাই এটা আমরা জানি আমরা অলরেডি লেখচিত্র তাহলে আমরা এটা বলতেই পারি যে সাইন এক্স এর গ্রাফটা অবশ্যই মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতরে থাকবে আবার কজ এক্স ওর গ্রাফটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতরে থাকবে এটা আমরা বলতেই পারি এটা আমরা ফাংশনের চ্যাপ্টার থেকে জানি ঠিক আছে এদের মানটা অবশ্যই মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভিতরে থাকবে এখন কথা হলো এখন কথা হলো এখন কথা হলো এখন যে কথাটা হলো মেইন কথা যদি আমার এটা সাইন স্কোয়ার এক্স আমি বানায়া দেই বা তৈরি করে দেই তখন কি এদের রেঞ্জটা এরকম থাকবে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভিতরে থাকবে থাকবে কিনা এইটা একটা ফ্যাক্ট এই জিনিসটা কি থাকবে অর্থাৎ আমার সাইন এক্স হলে কিন্তু রেঞ্জটা মাইনাস ওয়ান থেকে ওয়ান যখন সাইন স্কোয়ার এক্স হবে তখন কি আসলে মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভিতরে হবে কি মনে হয় আমার কথা কি শোনা যাচ্ছে জি স্যার তখন কি এটা মাইনাস ওয়ান থেকে ওয়ানের ভিতরে হবে যদি সাইন এক্স এস করে দিই সে থাকবে এটাই থাকবে শিও আচ্ছা সাইন যদি আমি এক্স স্কোয়ার করে দিই এটা মানে কি এটা মানে হচ্ছে আচ্ছা আমি যদি বলি এক্স স্কোয়ার এটা মানে কি এক্স ইন্টু এক্স দুইটা এক্স এর গুণ ফল হলো আমার এক্স স্কোয়ার ঠিক আছে দুইটা এক্স এর গুণ ফল হলো আমার এক্স স্কোয়ার আমি বলতে পারি আবার মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স এই দুইটার গুণ ফল আমার এক্স স্কোয়ার ঠিক আছে অর্থাৎ আমার এই রেঞ্জটা তখন কিন্তু স্কোয়ার হয়ে যাবে এও স্কোয়ার হয়ে যাবে এও কিন্তু স্কোয়ার হয়ে যাবে তার মানে আলটিমেটলি আমার জিনিসটা এইরকম হয়ে যাবে ঠিক আছে জিনিসটা কিন্তু এইরকম হয়ে যাবে কারণ আমার একটা টার্মকে আমি শুধু স্কোয়ার করতে পারি না এর লিমিটিং ভ্যালু যখন আমি নিব তখন তাদেরকেও স্কোয়ার করতে পারবে কিন্তু এখানে একটা ফ্যাক্ট হইল তার মানে যখন আমি স্কোয়ার করে দিব তখন কি তারা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তার পজিশন থেকে কি হেলে যাবে না তার পজিশনটা একটু মোটা হয়ে যাবে স্বাস্থ্যটা একটু বেড়ে যাবে ঠিক আছে তাই স্বাস্থ্যটা একটু বেড়ে যাবে ঠিক আছে তার স্বাস্থ্য খাওয়ার পরিমাণ ডাবল হয়ে গেছে স্বাস্থ্যটা বেড়ে যাবে সো খেয়াল করো আমি যখন স্কোয়ার করছি তখন মাইনাসটা কিন্তু প্লাস ওয়ান আর ওয়ান স্কোয়ার কিন্তু ওয়ান কিন্তু কথা হলো আমার বাম সাইড এর সর্বনিম্ন লিমিটিং বা টার্গেট ভ্যালু কত আছে দেখো এটা কিন্তু জিরো পয়েন্টই থাকবে এই পয়েন্ট কিন্তু মিস হবে না আগে ছিল আমার মাইনাস ওয়ানের বিন্দু এখন কিন্তু আমার জিরো পয়েন্টে চলে আসবে ঠিক আছে কারণ এই পয়েন্ট কিন্তু সেট করেই যেতে হবে কে এই পয়েন্ট তোমাকে টাচ করে যেতে হবে তার মানে আমার আলটিমেটলি এই পয়েন্টটা হয়ে যাবে আমার জিরো পয়েন্ট ঠিক আছে কেন জিরো পয়েন্ট কারণ আমার মাইনাস তো ছিল আমার বাম সাইডের সাইনের জন্য লিমিটিং ভ্যালু কিন্তু যখন এটা আমার সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে পজিটিভ তখন কিন্তু আমার এই মাইনাসটা প্লাস ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে সো আমি যদি বলি যে সাইন এক্স লেস ওর ইউজ টু ওয়ান এটা তো আবার বলতে পারি না যে ওয়ান থেকে ওয়ানের ভিতরে থাকে এটা কিভাবে হয় এটা তো না তার মানে আমার এটা লোয়ার একটা লিমিটিং বাউন্ডিং থাকবে এই বাউন্ড্রিংটা হচ্ছে আমার জিরো পয়েন্ট আগে ছিল এখানে এখন চলে আসবে এটা জিরো পয়েন্ট ঠিক আছে একই কথা বলছো জিরো লেস দেন ইস টু কেস ওর ইগোল টু ওয়ান অর্থাৎ সাইন এবং এদেরকে যদি আমি লিমিটিং ভ্যালুতে নিয়ে আসি তখন হয়ে যাবে ওয়ান ঠিক আছে মানে জিরো থেকে ওয়ান ঠিক আছে এটা মাইনাস ওয়ান থেকে ওয়ান হবে না হবে জিরো থেকে ওয়ান ওকে এই কনসেপ্টটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এই প্রবলেমটা করতেই পারি মনে করো আমাকে একটা প্রবলেম দিলো লিমিট এক্স টেডস টু ইনফিনিটি সাইন অফ এক্স বাই এক্স ইগলস টু জিরো এইটা করতে হবে তোমাকে স্যান্ডউইচ থিওরাম অ্যাপ্লাই করে ওকে আমরা করে প্রমাণ করতে চাই লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে এখন আমরা কিন্তু একটা জিনিস অলরেডি জানি এটা আমরা প্রমাণ করবো তার আগে আমরা একটা জিনিস কিন্তু আমরা জানি আমরা কি জানি আমরা জানি আমরা একটু আগে শিখে আসছি যে সাইন x এর ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে 1 এর ভিতরে থাকে সাইন এক্স এর ভ্যালুটা মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভিতরে থাকে সো এখানে আমার কত করতে হবে আসলে আমার টার্গেট কত আমার টার্গেট কিন্তু এটাকে সাইন এক্স বাই এক্স বানানো ঠিক আছে আমাকে বলে দিচ্ছে যে সাইন এক্স বাই এর যখন লিমিটিং মেলো এক্স টেন্স টু ইনফিনিটি হয় তখন আসলে কি অবস্থা হয় কিন্তু আমি জানি সাইন এক্স মাইনাস ওয়ান থেকে ওয়ান সো এটাকে আমি লিখেই দিতে পারি যে সাইন এক্স ডিভাইডেড বাই ডিভাইডেড বাই এক্স সো আমি এইটা এইভাবে লিখতেই পারি এখন কথা হলো আমি কি একটা এক্স প্রয়োগ করলে হবে আমি যখন করব সবগুলাতে এই কাজটা করতে হবে এই কাজটা করতে হবে অর্থাৎ আমি সবগুলারে আসলে এক্স দিয়ে ভাগ করে দিছি পুরা জিনিসটাকে এক্স দিয়ে ভাগ করে দিছি ওকে পুরা জিনিসটাকে আমি এক্স দিয়ে ভাগ করে দিছি এখন দেখো তার মানে এই জিনিসটা কি আছে এটার আমার একটা লিমিটিং বের করতে বলছে সো আমাকে এখন এটার কি করতে হবে আসলে এটার লিমিটিং ভ্যালু বের করতে হবে সো আমি সব সাইডে লিমিট নিয়ে নিব লিমিটটা কত নিব এক্স টেন্স টু ইনফিনিটি তার মানে এক্স টেন্স টু ইনফিনিটি মাইনাস ওয়ান বাই এক্স আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই এটা লেস অর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন অফ এক্স বাই এক্স লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এক্স ওকে আমরা এটা দেওয়া দিলাম ঠিক আছে এখন দেখো এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তার মানে ওয়ান বাই ইনফিনিটি মাইনাস ওয়ান বাই ইনফিনিটি এটা কত মাইনাস জিরো ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো তার আমি এটা কত বলতে পারি জিরো লেস ওর ইগোস টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন অফ এক্স বাই এক্স লেস ওর ইগোস টু কত লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এটা ওয়ান বাই ইনফিনিটি তার মানে এটাও কত জিরো তার মানে দেখো আমি লেফট হ্যান্ড সাইড লিমিট ইউজ করছি আর রাইট হ্যান্ড সাইড আমার কিন্তু এটার মান এটার মান হলো কি লেস অর ইকাল জিরো ঠিক কিনা এটা লেস অর ইকাল জিরো দ্যাট মিনস আমার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন অফ এক্স বাই এক্স লেস অর ইকাল টু জিরো তারপর এটা একবার লেস দেন জিরো একবার ইকাল জিরো তার মানে এখান থেকে আমরা সেন্ড ইউজ করে বলতেই পারি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি

সো আমরা অলরেডি কিন্তু জানি আমরা জানি পুরোটা জানি কি আমরা আমরা কি জানি সো এখন করবো দেখো আমরা কিন্তু যেভাবে প্রমাণ আমার দেয়া আছে আমি ওইভাবে করার চেষ্টা করবো এখানে আছে কত আমার একটা মাইনাস তার মানে ফার্স্টে আমাকে কি করতে হবে একটা মাইনাস নিয়ে আসতে হবে সো এটা মাইনাস দিয়ে মাইনাস হচ্ছে প্লাস ওয়ান এটা মাইনাস দিলে মাইনাস কজ এক্স এটা মাইনাস দিয়ে গুণ দিলে মাইনাস হয় এখন বলো যখন মাইনাস দিয়ে গুণ দে তখন আসলে তাদের চিহ্ন আমার অসমতা কি না চেঞ্জ হবে অসমতার চিহ্ন অবশ্যই আমার চেঞ্জ হয়ে যাবে এই অসমতার চিহ্নগুলা যখন আমি মাইনাস দিয়ে গুণ দিব অবশ্যই আমার চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হতে বাধ্য তার মানে এখন দেখো এখন দেখো আমি কিন্তু প্রমাণ আমাকে বলতে বলছে আমি যাব ঠিক আছে আমার অন্য কিছু করার দরকার নাই যা ওরা করতে বলছে কি করতে হবে অবশ্যই একটা প্লাস টু নিয়ে আসতে হবে সো আমি তাই করব। একটা প্লাস টু নিয়ে আসবো একটা প্লাস টু নিয়ে আসবো একটা প্লাস টু নিয়ে আসলাম ঠিক আছে একটা প্লাস টু নিয়ে আসলাম তার মানে এটা আমি লিখতে পারি থ্রি গেট আর

এক্স প্লাস থ্রি একটা তার মানে এর নিচে একটা এক্স থ্রি আমাকে কোনো না কোনোভাবে নিয়ে আসতে হবে সো আমি সব সাইডে এক্স প্লাস থ্রি দিয়ে গুণ করে দিই এ সরি বাক করে দিই থ্রি বাই এক্স প্লাস টু বাক করে দিই এক্স প্লাস টু এটা দিয়ে বাক করে দিই এক্স প্লাস টু এই যে দেখো আমার উপরের ফর্মেটটা প্রমাণে যা চাইছে মোটামুটি কাছাকাছি আমরা চলে আসছি শুধু আমাকে এখন কি এই লিমিটটা ইউজ করতে হবে এই লিমিটটা বসাই দিব আমরা সব সাইডে ঠিক আছে সো এইটুক বুঝতে কোনো প্রবলেম আছে কিনা দেখো স্যার x হইব না ও সরি 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 এটা x 3 হবে এটা x আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি দেখো যদি আমার এটা cos স্কয়ার হতো তখন আমরা কি করতাম আমরা জানি লিখতাম কি 0 less or equals to cos square x less than 1 এরপরে যা আছে আমরা তাই করতাম এটাকে মাইনাস করতাম তারপরে এর সাথে একটা প্লাস টু করতাম

এইটাতে আমরা লিমিট দিয়ে দেব দেখো প্রশ্নের লিমিট আছে এক্স টেন্স টু ইনফিনিটি আমরা এক্স টেন্স টু ইনফিনিটি দিব প্রশ্নে যা বলা আছে আমরা এক্সাক্ট তাই তাই করব ওকে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি তার মানে 2 মাইনাস cos অফ এক্স ডিভাইডেড বাই x, by x plus 3 গেটার অর ইজ টু লিমিট x টেন্স টু ইনফিনিটি এটা কত 1 বাই x plus 3 এখন দেখো এটাতে যদি ইনফিনিটি বসাও তার মানে এটা হবে কত থ্রি বাই ইনফিনিটি প্লাস থ্রি যদি আমি ইনফিনিটির লিমিটটা বসাই দিই তার মানে থ্রি বাই ইনফিনিটির সাথে যাই যোগ করা আসলে ইনফিনিটি আর ওয়ান বাই ইনফিনিটি মানে কত জিরো তার মানে এটা কত জিরো তার মানে এই হয়ে যাবে আলটিমেটলি জিরো আর এইটা লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু মাইনাস কজ অফ এক্স এক্স প্লাস থ্রি এইটা কি হবে দেখো সেম তুমি যদি ইনফিনিটি বসাও ওয়ান বাই ইনফিনিটি প্লাস থ্রি মানে ওয়ান বাই ইনফিনিটি প্লাস থ্রি মানে ইনফিনিটি ইনফিনিটির সাথে যাই যোগ করো যাই বিক করো ইনফিনিটি ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো তার মানে এইটাও জিরো ঠিক আছে তার মানে এটা আমি সহজেই বুঝতে পারতেছি ওই যে আগের মতো আমি লেফ্ট্রিড হেন্ড যাই বসে আসলে এটার মান হয় গ্যাটারোর ইকুয়াল জিরো তার মানে স্যান্ডউইচ ইউজ করে আমরা বলতেই পারি যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি টু মাইনাস এক্স বাই এক্স প্লাস থ্রি এইটার মান জিরো

এইটার মান কত হয় তোমরা নিজেরা করবা স্যান্ডউইচ ইউজ করে না পারলে আমাকে বলবা পরে ঠিক আছে এটা আমি আর প্রমাণ করো করলাম না এটা মান নির্ণয় দিয়ে দিলাম অবশ্যই স্যান্ডউইচ ব্যবহার করে স্যান্ডউইচ ব্যবহার করে ঠিক আছে অবশ্যই স্যান্ডউইচ ব্যবহার করে উঠাইলে কইলো আমাকে এমসে দিব তো উঠানো শেষ আচ্ছা এটা নিজেরা ট্রাই করবা স্যান্ডউইচ ব্যবহার করে

দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সাইন অফ টু এক্স বাই এক্স প্লাস ফাইভ ওকে এটা আমরা করতে পারি এখানে একটা কথা যে যদি আমাকে প্রশ্নে বলা না থাকে যে এটা করো তাইলে কি আমি সেন্ট ইউজ করতে পারবো হ্যাঁ করতে পারবো কোনো সমস্যা নাই এটা শতসিদ্ধ এটা কি বলে শর্টকাট বা বুঝুং বাজুং কোনো নিয়ম না যে নিজের মতো তৈরি এটা সেন্ট রিস থিওরামে আছে তুমি চাইলে যে কোনো ম্যাথ যদি মানে প্রসিডিউরে পরে তুমি সেন্ড ইউজ করে করতে পারো কোনো সমস্যা নাই ওকে লিমিটিং এর যে কোনো ম্যাথ যদি তুমি অ্যাপ্লাই করতে পারো রাইট লজিকে অবশ্যই কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু সব ম্যাথ তো হবে না ঠিক আছে সব ম্যাথ হবে না এটা আমরা আগেই জানি হ্যাঁ সো এখানে আবার কি আছে থ্রি এক্স স্কোয়ার সাইন বা প্লাস ফাইভ সো সাইন আমার একটা আছে টান আমি বুঝতে পারতেছি তার মানে আমরা সেই ঐতিহাসিকভাবে আমরা লিখতে পারি যে আমরা জানি কি জানি মাইনাস ওয়ান লেস হরিগোস টু সাইন অফ টু এক্স লেস হরিগোস টুয়ান এটা কেন দেখলাম যেহেতু সাইন এক্স এর মানটা আমার মাইনাস ওয়ান থেকে ওয়ান হবে অবশ্যই সাইন টু এক্স ও থ্রী এক্স এক্স ফোর এক্স অবশ্যই এটা মাইনাস ওয়ান থেকে ওয়ান এর ভিতরে থাকবে অর্থাৎ জিনিসটা একটু ফ্যাট হয়ে যাবে ঠিক আছে একজন মানুষ যদি মনে করে প্রথমে সত্তর কেজি থাকে সে খাইতে খাইতে যদি দেড়শো কেজি হয়ে যায় সে কিন্তু চেঞ্জ হবে না তার আইডেন্টি তুমি বদলাই ফেলতে পারবে না তার ওজন বাড়বে চেয়ারা হয়তো একটু কি বলবে ফ্যাট হয়ে যাবে কিন্তু তুমি তার নাম করিম থেকে রহিম না সে তুমি যদি মোটা করিম গেছে হবে না কিন্তু তার আইডেন্টি কিন্তু সেম হবে ঠিক আছে আইডেন্টিটা সেম থাকবে ওয়েট বাড়বে ওয়েট বাড়বে সেটা আলাদা বিষয় কিন্তু তার আইডেন্টি সেম থাকবে এইরকম যদি আইডেন্টি হয় অবশ্যই সবগুলো মাইনাস ওয়ান থেকে ওয়ার্ডের ভিতরে থাক বে ঠিক আছে এখন দেখো আমার সাইন টু এক্স এর সামনে এটা কি আছে এটা মাইনাস আছে তার মানে এটার সামনে আমরা একটা মাইনাস দিয়ে গুণ করে দিব সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিব তার মানে এটা মাইনাস ওয়ান আছে প্লাস ওয়ান এটা ওয়ান এ ওয়ানে ওয়ান মাইনাস এ মাইনাস ওয়ান এখন বলো যখন মাইনাস দিয়ে গুণ দিবা তখন সাইনটা কি হবে তখন সাইনটা কি লেস থাকবে অবশ্যই না এই সাইনটা ছিল লেস হয়ে যাবে গ্রেটার ছিল লেস হয়ে যাবে গ্রেটার কেন মনে করো আমার টু থ্রি কোনটা বড় অবশ্যই থ্রি বড় ঠিক আছে অর্থাৎ যেটা বড় মুখটা সে সবসময় তার দিকে থাকবে এই যে রকম চিন্তা করো যেটা বড় মুখ তার দিকে হা করে থাকবে ঠিক আছে যে বড় তার দিকে হা মুখ করে থাকবে ঠিক আছে এটাই নিয়ম যে বড় তার দিকে মুখটা করে থাকবে এইভাবে মুখ মাছের মুখের মতো ঠিক আছে অর্থাৎ এইভাবে চিন্তা করো যার দিকে থাকবে এইভাবে মুখটা তার দিকে থাকবে অর্থাৎ সে বড় ঠিক আছে তুমি এই যে এইভাবে দেখো এই যে সাইডে টু আছে এই সাইডে থ্রি আছে যার দিকে থাকবে মানে মুখটা হা করে থাকবে শে বড় সোজা হিসাব এখন যখন তুমি মাইনাস দিয়ে গুণ দিয়ে দিবা মাইনাস 2 মাইনাস 3 সো মাইনাস 2 বড় না মাইনাস 3 বড় অবশ্যই মাইনাস 2 বড় সেই জন্য সাইনটা আমার উল্টাই যাবে ওই যে দেখো মাইনাস 2 বড় এই জন্য মুখটা তার দিকে হা করে আছে এইভাবে হা করে আছে এইভাবে ঠিক আছে এইটা কিন্তু পরীক্ষা হলো অনেক সময় আমরা ভুল করে ফেলি ঠিক আছে মাইনাস গুণ দেয়া সময় চিহ্নটা চেঞ্জ করতে আমাদের খেয়াল থাকে না ঠিক আছে আমাদের খেয়াল রাখতে হবে যা বড় বা যে বড় তার দিকে হা করে থাকবে ওকে এবং মাইনাস দিলে অবশ্যই আবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এখন দেখো আমার মাইনাস সাইন টু এক্স এর সাথে আর কি আছে থ্রি এক্স স্কোয়ার আছে তার মানে এর সাথে আমাকে থ্রি এক্স স্কোয়ার যোগ করে দিতে হবে থ্রি এক্স স্কোয়ার যোগ করে দিলাম সাইন অফ টু এক্স তার মানে এখানে আমি থ্রি এক্স স্কোয়ার যোগ করে দিয়েছি এইটা তো আমি 3x2 যোগ করে দিছি। দেখো তো এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা? এখন দেখো, এখন কি করব আমরা? তাহলে আমাকে কি বলতেছে? প্রশ্ন বলে দিতেছে যে তোমার তো এই টার্ম তুমি পেয়ে গেছো, এই টার্ম পেয়ে গেছো। এখন বলতেছে যে এইটা দিয়ে আমাকে ভাগ করে দাও। এইটা দিয়ে আমাকে ভাগ করে দাও। প্রশ্নে আমাকে বলে দিতেছে। তাহলে আমরা ভাগ করে দিই প্রশ্ন আমাকে যা বলতেছে আমি তাই করি মসজিদে এইটা তার মানে এটা বলতেছে থ্রি এক্স স্কোয়ার কত জানি ছিল করে সাইন অফ টু এক্স আমাকে বাক করে দিতে বলতেছে প্রশ্নে আমাকে বলতেছে যে আমাকে এটা দিয়ে বাক করে দাও আমাকে বাক করে দাও এটা দিয়ে আমাকে প্রশ্নেই নিয়ে যাবে আমাকে কি করতে হবে ব্যাপার এখন দেখো আমাকে প্রশ্নে বলতেছে ঠিক আছে বাকটা করছো আমাকে সিস্টেম করছো এখন আমাকে লিমিটে ফেলে দাও দেখো ওর সামনে একটা লিমিট আছে

ওরা বলতেছে আমাকে লিমিটে ফেলে দাও ওকে এখন ওকে তো আমরা পেয়ে গেলাম ওকে তো আমরা প্রশ্নের মতো পেয়ে গেলাম এখন ওর মানটা কত ওর মানটা কত বের করতে গেলে তো দেখতে হবে ওর আশেপাশে শত্রুরা কি করতেছে শত্রুদের মানটা কত চলো আমরা শত্রুদের মান গুলা এখন কিন্তু সরাসরি করা যাবে না আমরা একটা একটা করে ভেঙে ভেঙে করবো ঠিক আছে একটা একটা করে বলবো আমি এক লাইনে করতে পারতাম কিন্তু তখন আমাকে এই যে লাইনটা এত বড় লাইন এটাকে বারে বারে লিখতে হইতো ঠিক আছে এক লাইনে করে আমরা করতে পারবো কিন্তু এটাকে বারে বারে লিখতে হবে সো এটা তো দরকার নাই সো আমরা একটা একটা করে করি অর্থাৎ এটা একবার করবো এটা একবার করবো আমরা যদি এইটা করি মনে করি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস থ্রি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ফাইভ দেখো এইটা দেখে আমাদের কিছু চেনা চেনা লাগে কিনা এটা কিন্তু আমরা শর্টকাটেও বসাই দিতে পারতাম চাইলে সর্বোচ্চ গাত খেয়াল হয় কিনা শর্টকাটে একটা কথা বলছিলাম উপরের সর্বোচ্চ গাদের কনস্ট্যান্ট ফ্রম নিচের সর্বোচ্চ গাদের সহগ উপরের সর্বোচ্চ গাতের সহগ নিচের সর্বোচ্চ গাতের সহগ থ্রি বাই ওয়ান এইটার এক্স সর্বোচ্চ গাতের সহগ আছে ওয়ান নিচের আছে ওয়ান সো আমি একটু সরাসরি থ্রি আমি বলতে পারতেছি থ্রি কিন্তু আমি এটা সরাসরি লিখবো না এটা তো শর্টকাট না আমি এটা করব ঠিক আছে তার মানে এটা কি করব সর্বোচ্চ গাদ দিয়ে উপরে নিচে ভাগ করে দিব সর্বোচ্চ গাদ দিয়ে তার মানে আমি যদি উপরে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি নিশ্চয় আমি সেম ভাবে ভাগ করে দিব এটা ওয়ান প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার ঠিক আছে এখন আমি এর মানে ইনফিনিটি বসাই দিই ওয়ান বাই ইনফিনিটি স্কোয়ার মানে ওয়ান বাই ইনফিনিটি তার মানে এটা কত জিরো আর এটা কত আমার থ্রি থাকবে এটা হবে ওয়ান এটা হবে ফাইভ বাই ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি তার মানে ওয়ান বাই ইনফিনিটি জিরো তার মানে এটা জিরো আলটিমেটলি এটা কিন্তু আমার এই যে থ্রি এই যে থ্রি আমি শর্টকাটেও জানি থ্রি আমি করেও পাইছি থ্রি ঠিক আছে এতটুকু বোঝা যাচ্ছে কিনা এখন এইটা আমরা করব ঠিক আছে এইটা আমরা বের করলাম এইটা আমরা করব আমি মুছে দেই আমি মুছে দেই এইটা তার মানে ওইটা আমরা করব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি মাইনাস ওয়ান প্লাস থ্রি কত জানি ছিল মাইনাস ওয়ান প্লাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এইটাও তুমি জানো সেম হবে এই যে সর্বোচ্চ গাছ যদি নাও এটা আছে থ্রি আর নিচে সর্বোচ্চ গাছের সামনে সহ আছে ওয়ান তার মানে এটাও থ্রি সো আলটিমেটলি আসলে থ্রি হবে তাও আমরা করি এটা আমি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিব ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়ান প্লাস ফাইভ বাই এক্স স্কোয়ার তার মানে যদি আমি লিমিট বসাই এটা হবে ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো মাইনাস জিরো প্লাস থ্রি এটা ওয়ান প্লাস ফাইভ বাই ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটি তার মানে এটা থ্রি ইন্টারেস্টিং জিনিস তো

থি স্যান্ড করে এটা ইকুয়াল টু এখানে একটা জিনিস মনে রাখতে হবে আমরা এটা না পারতাম কেন পারতাম যেহেতু কখন সমান হবে এটা যদি মনে করো সাপোজ ফর এক্সাম্পল ফর এটা যদি আমার লিমিটিং বেলুটা মাইনাস আর এটা হইতো প্লাস তখন কি আমি সমান বলতে পারতাম যে থ্রি বা মাইনাস কিছু একটা কারণ আমার কিন্তু কোন সাইডে সমান নাই তার মানে এটা আমি বুঝতেছি যে যখন আমাকে সমান কিছু একটা বলবে যে এটা সমান কত বা প্রমাণ করে এটা সমান সামথিং থ্রি তার মানে আমি এটা বুঝাই নিব যে আমার দুই সাইডের যে ভ্যালুটা আসবে লিমিটিং অবশ্যই সমান ভ্যালু আসবে নাইলে তারা সমান চিহ্ন দিত না বা সমান মান আসতো না ঠিক আছে তার মানে যখনই আমাকে প্রশ্নে সমান এত কত সাবে তখন আমার অবশ্যই দুই সাইডেই একই ভ্যালু আসবে তখন একটা বের করে আমি আরেকটা বইলা দিব অনুরূপভাবে

ওকে সো আমাকে একটু টেকটিস ফলো করতে হবে আমাকে প্রশ্নে কি চাইছে ঠিক আছে প্রশ্নে কি চাইছে এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস প্রশ্নটা যাতে একটু ঘুরাই দিলে আমি যাতে অপ্রাসঙ্গিক কিছু না করি ঠিক আছে এখানে আমার সময় নষ্ট করার কোনো দরকার নাই আমার অন্য জায়গায় আমার সময়ের দাম আছে ওকে এখন আমরা নতুন আর একটা টপিক শুরু করবো আমাদের কি সময় আছে আমাদের কি ধৈর্য আর আছে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো সেটার নামটাই আগে বলি এটা হইল এটাকে বলে অবিচ্ছিন্নতা আমরা ছোটবেলায় একটা পড়তাম বিচ্ছিন্ন গণিত খেয়াল আছে কিনা তোমাদের ঠিক আছে আর এটা হলো কন্টিনিউটি এখানের মধ্যে আবার ডিসকন্টিনিউটি আছে ঠিক আছে বিচ্ছিন্নতা আছে ঠিক আছে সো কন্টিনিউটি কি জিনিস মনে করো মনে করো করিম দৌড় শুরু করলো ধরে নয় এটা করিম ঠিক আছে করিম দৌড় প্রতিযোগিতা শুরু করলো এটা একশো কিলোমিটার সে দৌড় দিয়ে স্ট্রেট একদম এখানে চলে আসলো মানে বলা যায় একরকম ফাস্ট হয়ে গেল তার মানে সে কোনো জায়গায় হুসট নাই কোনো বাধা সে পায় নাই একদম স্ট্রেট সে এখানে চলে আসলো তার মানে তার মধ্যে কোনো প্রকার বিচ্ছিন্নতা নাই একদম স্ট্রেট গেছে তার মানে তার সামনে কোনো বাধা ছিল না সে নিজেও কোনো বাধা আসলে পায় নাই ঠিক আছে বাধা ছিল না প্লাস তার মধ্যে কোনো বাধা সে পায় নাই অর্থাৎ এক এক ফ্লোতে সে চলে গেছে তাইলে আমরা বলবো যে করিম এট এ স্ট্রেস মেনটেন্স ইজ কন্টিনিউটি অর্থাৎ একটা না সে তার কন্টিনিউটি কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা বজায় রাখছে ঠিক আছে কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতা বজায় রাখছে অর্থাৎ সে কোনো জায়গায় বিচ্ছিন্ন হয় নাই ঠিক আছে মানে সে হুসট খায় নাই সে কোনো জায়গায় পরে যায় নাই কোনো জায়গায় কিছু তার হয় নাই এখন মনে করো আরেকটা প্রতিযোগিতায় মনে করো এই প্রতিযোগিতায় আরেকজন আছে রহিম সে মনে করো দৌড় দিস একটা জায়গায় গিয়ে সে হুসুট খায় পরে গেছে ঠিক আছে তখন সে আর আগের মতো দৌড়াইতে পারতেছে না দৌড়াইতে পারতেছে না তার স্লো হয়ে গেছে। আবার তার গতি আর একটু বাড়াইছে যাওয়ার জন্য এরপর সে গিয়ে ফাইনাল ডেস্টিনেশনে পড়ছে খেয়াল করো রহিম কিন্তু একই সাথে করিমের সাথে দৌড় শুরু করছিল কিন্তু সে তার কন্টিনিউটি মেনটেন করতে পারে নাই সে একটা জায়গায় গিয়ে হুটসুট করে পড়ে গেছে তার স্পিড কিন্তু আস্তে আস্তে কমে গেছে তারপর যখন দেখলো সে পিছাই পড়ছে তখন আস্তে আস্তে আবার তার স্পিড বাড়ায় আবার সরল আটে ফিরে আসছে অর্থাৎ একটা ধাক্কা সে খাইছে সে নিজে নিজে খাইছে একটা হুজট সে খাইছে এবং হুচট খাওয়ার ফলে তার যে কন্টিনিউটি ছিল অর্থাৎ সে আসলে কিভাবে যাওয়ার কথা ছিল সে আসলে যাওয়ার কথা ছিল এইভাবে একটা না কিন্তু সে কি যাইতে পারছে না সে ব্রেক করে ব্যথা পায়া নিচে পড়ে গেছে তারপর স্পিড কমে গেছে যখন সেটা একটা পিছনে বেড়ে গেছে তার স্পিড আবার বেড়ে গেছে এরপরে ফ্ল্যাট গেছে তার মানে যদি তার কন্টিনিউটি থাকতো তাহলে এই রেখা ধরে যাইতো যেহেতু তার কন্টিনিউটি নাই ব্রেক করছে সে এইভাবে গেছে এইটাকে আমরা বলতেছি ডিসকন্টিনিউটি বা বিচ্ছিন্নতা অর্থাৎ তার মধ্যে একটা বিচ্ছিন্ন ভাব আমরা দেখতে পাইছি সে এখানে এসে একবার বিচ্ছিন্ন হয়ে গেছে তার ট্র্যাক থেকে ওই যে মাঝে মাঝে বলে যে ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তুমি তোমার পড়ার ট্র্যাক থেকে কোনো সময় বিচ্ছিন্ন না এইরকম কথা বলে অর্থাৎ সে একটা নির্দিষ্ট ফ্লুয়েন্সিতে যাচ্ছিল হঠাৎ করে সে নিচে নেমে গেছে ঠিক আছে ওই যে আমাদের ট্রেন মাঝে মাঝে লাইন ব্রেক করে ঠিক আছে বিশেষ করে সিলেটে ট্রেন গুলো প্রায় ঠিক আছে মানে তার লাইন থেকে বিচ্যুত হয়ে যায় ঠিক আছে তার মানে তার কন্টিনিউটিটা নষ্ট হয়ে যায় তো এইরকম যদি হয় তার যে কন্টিনিউটি ছিল করিমের ক্ষেত্রে আমরা দেখছি যেটা একটা না গেছে রহিমের ক্ষেত্রে সেটা নাই উচটকায় আবার তার কন্টিনিউটি শুরু হয়েছে এইটাকে আমরা বলতেছি একটা নির্দিষ্ট হারে সে তার কন্টিনিউটি বজায় রাখছে নির্দিষ্ট হারে সে চলতেছে ঠিক আছে এখন নির্দিষ্ট হার শুনলে আমাদের একটা মাথায় চলে আসে যে আরে এখানে তো ডিফারেন্সিয়েশনের একটা ব্যাপার সেবার আছে অবশ্যই আছে এটা আমরা পরে দেখবো অবশ্যই ডিফারেন্সিয়েশনের ব্যাপার আছে যেহেতু হার একটা নির্দিষ্ট হারে তার মানে একটা নির্দিষ্ট হারে সে যখন একে স্ট্রেস চলবে একটা ফ্লোতে তখন সেটাকে আমরা বলবো যে তার অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি যখনই সে হুঁচটকাবে বা পরে যাবে বা ডাউনগ্রেড করবে বা আপগ্রেড করবে সব সময় যে হুঁচট খায় নিচে নামবে তা না সে উপরে উঠে চলে যেতে পারে ঠিক আছে উপরে উঠে চলে যেতে পারে তখন তার স্বাভাবিক যে কন্টিনিউটি আছে সেটা যদি বাধাপ্রাপ্ত হয় বা ট্র্যাকচুত হয় তখন তাকে বলবো আমরা ডিসকন্টিনিউটি বা বিচ্ছিন্নতা আমরা কি এই জিনিসটা একটু ধরতে পারছি কিনা আমরা মনে করো যদি এই রকম বলি মনে করো আমার একটা ফাংশন আছে মনে করো সাপোজ ওয়াই গোস টু এফ অফ এক্স ধরে নিলাম এক্স এটা ফাংশনটা তার মানে আমি যদি গ্রাফ টাকার চেষ্টা করি মনে করো আমার এইরকম ফাংশন হলো ঠিক আছে মনে করো আমি এখানে মান পাইলাম জিরো থ্রি কথার কথা তার মানে এই ফাংশনটা কি ওয়াই গোস টু এক্স এটা অবশ্যই একটা কন্টিনিউয়াস ফাংশন কারণ এই লাইনটা একদম স্ট্রেট গেছে কোনো জায়গায় তার কোনো বাধা নাই এটা আমার এটা কি কন্টিনিউস ফাংশন যার এক্স এর মান কত এক্স এর মান মনে করো সাপোজ এক্স এর মান কত ছিল এক্স এর মান মনে করো জিরোর জন্য এক্স এর মান মনে করো সাপোজ টু ওয়াই এর মান মনে করো থ্রি ঠিক আছে এক্স এর মান টু ওয়াই এর মান থ্রি ঠিক আছে কথার কথা আমরা ধরে রাখবো এখন যদি এবোর হইতো এই সে গেছে এইখানে গিয়ে সে ঘুমাই গেছে তার পরের জন গিয়ে ধাক্কা দিছে পরে আবার সে চলতে শুরু করছে এটা মনে করবো তার মানে এই একটা পয়েন্টে বা এই একটা পজিশনে গিয়ে সে তার কন্টিনিউটি হারাই ফেলছে ঠিক আছে সে তাল ছাড়া হয়ে গেছে ঠিক আছে সে একটা পয়েন্টে গিয়ে এইখানে গিয়ে সে তাল ছাড়া হয়ে গেছে বা বেতাল হয়ে গেছে ঠিক আছে মানে সেখানে গিয়ে তার লাইন চুত হয়ে গেছে ঠিক আছে এই পজিশনটাতে গিয়ে লাইন চুত হয়ে গেছে ঠিক আছে এই পজিশনে গিয়ে তার আর কোনো লাইন নাই তাহলে এইটাকে আমরা বলবো ডিসকন্টিনিউটি বা ডিসকন্টিনিউয়াস ঠিক আছে এবং যে পয়েন্টটাতে বা যে জায়গাটাতে সে লাইন চুত হয়েছে এইটাকে বলবো আমরা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট যে পয়েন্টটাতে আর এই এরিয়াটাতে যে এরিয়াটাতে সে লাইন চুত হবে এই এরিয়াতে বলবো আমরা ডিসকন্টিনিউয়াস এরিয়া ঠিক আছে অর্থাৎ যে পয়েন্টটাতে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে সে অর্থাৎ একটা স্টেশনে গিয়ে ট্রেনটা লাইন চুত হয়েছে ওই স্টেশনটাকে আমরা বলবো ওই স্টেশনের যে পয়েন্টটাতে স্টেশনে তো শুধু একটা পয়েন্ট থাকে না আমরা যদি রেল স্টেশনে যাও মনে করো শাহস্তাগঞ্জ বা কমলাপুর যে রেল স্টেশন আছে বিশাল স্টেশন কিন্তু এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে মনে করো একটা পয়েন্টে এসে লাইনটা ছুচছে বা লাইন চুত হইছে ওইটাকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস পয়েন্ট আর পুরা স্টেশনটাকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস এরিয়া ঠিক আছে এই জিনিসটা কিন্তু আবার একটু মাথায় একটা হবে দুইটা কিন্তু এক জিনিস না অর্থাৎ কমলাপুরের রেল স্টেশনের অনেকগুলো পয়েন্ট থাকতেই পারে যে জায়গাতে ট্রেন লাইন চুত হইতে পারে কিন্তু যে কোনো পুরা এরিয়াতে তুমি বলতে পারবে না যে লাইন চুত হয়েছে যে কোনো একটা পয়েন্ট হয়েছে আবার এই পয়েন্টটা কিন্তু ওই এরিয়ার ভিতরে অবস্থিত ঠিক আছে জিনিসটা বাইশ বার্সা বাট জিনিসটা দুইটা দুই রকম জিনিস ওকে সো আমরা বলতে পারি মনে করো আমরা একটা উদাহরণ দেই মনে করো

এই ফাংশনের মান যদি আমি কোনোভাবে টু বসাই দিই এক্স ইগো টু টু তাইলে এটা কি দাঁড়াবে নিচের মানটা কি আমার জিরো হয়ে যাবে না সামথিং বাই জিরো যদি আমি মান বসাই মানটা কিন্তু সামথিং বাই জিরো হয়ে যাবে ঠিক আছে তার মানে এটা কিন্তু আমার অনির্ণ ফর্ম হয়ে যাবে অর্থাৎ এই ফাংশনটার জন্য এই রেল স্টেশনের জন্য এই যে টু পয়েন্ট আছে এই টু পয়েন্টটা আগে থেকে ভাঙ্গা অর্থাৎ এই টু পয়েন্টে যদি রেলটা কোনোভাবে ঢুকে সে এমনি লাইনচ্যুত হয়ে যাবে ঠিক আছে ওই যে মাঝে মাঝে দেখবা আমাদের অনেকে বিরত্ব সূচক কাজ করে পত্রিকায় আসে মিডিয়ায় আসে ওই যে লাল শার্ট উসাইয়া ধরছে আমরা গল্প ছিল ছোটবেলায় লাল শার্ট ধরছে কি হইলো ওই ট্রেনের একটা জায়গায় লাইন বা একটা ওই যে নাট বোল্ট খুলে রয়েছে ঠিক আছে অর্থাৎ একটা পয়েন্টে তার ত্রুটি আছে সেই জন্য ট্রেনটা লাইনচ্যুত হইতে পারে এই জন্য আগে থেকে সতর্ক করছে ঠিক আছে অর্থাৎ এই এক্সিগুস টু টু এই পয়েন্টটাতে গেলে এই ট্রেনটা লাইনচ্যুত হতে পারে তার মানে আমার এক্স এর ভাই যদি টু হয় এই পয়েন্টটাতে এই পয়েন্টটাতে গেলে আসলে ট্রেনটা লাইন চুত হবেই কারণ আমার এই ফাংশনটা এইভাবে ডিফাইন করা আছে যে এই ট্রেনটা টু পয়েন্টে গেলে তার লাইনটা ছুটে যাবে অর্থাৎ এই ফাংশনটার জন্য এইখানে একটা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট আমার আছে এই পয়েন্টটা কত এক্স ইগুস টু টু এই যে টু এই পয়েন্টটা কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ইগুস টু টু এটা ডিসকন্টিনিউয়াস হয় এই জন্য আমার এই ফাংশনটা যখন আমি ডিফাইন করব অর্থাৎ এই ট্রেন যখন সার্ভে ট্রেনের মাস্টারকে আমি বলে দিব যে ভাই তুমি কোনোভাবে এক্স ইগুস টু টু এই পয়েন্টে যাবা না তুমি যখন ট্রেন চালাবা স্টেশনে পৌঁছবা এই পয়েন্টটাতে ভুলেও যাবা না এটাতে গেলেই তোমার ট্রেনটা লাইনের বাইরে চলে যাবে অ্যাক্সিডেন্ট করবে ঠিক আছে অর্থাৎ এক্স ইগুস টু টু এই পয়েন্টটাতে তোমার ডিসকন্টিনিউস পয়েন্ট এটা তোমার জন্য একটা ফাদ মরণ ফাদ তুমি এই পয়েন্টটা অ্যাভয়েড করে যাবা ঠিক আছে অর্থাৎ এই পয়েন্টে তোমার জন্য রিক্স আছে সো এই পয়েন্টটাকে আমরা বলতেছি ডিসকন্টিনিউয়াস অর্থাৎ x টু এই পয়েন্টটার জন্য এই ফাংশনটা এই রেলটা আমার ডিসকন্টিনিউয়াস ফাংশন ডিসকন্টিনিউয়াস রিলেশন ডিসকন্টিনিউয়াস ট্রেন আমি কি বুঝাইতে পারছি কিনা বুঝতে আচ্ছা ঠিক আছে এত কথার মানে আছে আমি যে তো বক বক করলাম অবশ্যই কারণ আছে তাইলে একটা ট্রেন ট্রেন কিরকম হয় ট্রেনে তো ট্রেন হচ্ছে কি না অন্য কিছু হয়ে যাচ্ছে আচ্ছা ধরে না ওইটা এই একটা ট্রেন মনে করো এই ট্রেনটা কন্টিনিউস হবে না ডিসকন্টিনিউস হবে অর্থাৎ এই ট্রেনটা আসলে এটা হচ্ছে আমরা আসলে চাই না এরকম হোক এরকম হোক কিন্তু কিছু তো আমাদের না চাওয়া সত্য হয় অর্থাৎ এই ট্রেনটা কোনো জায়গায় ডিসকন্টিনিউস হবে কিনা বা তার রিস্ক আছে কিনা বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা ঠিক আছে অর্থাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না যদি ট্রেনের শেষের দিকের লিমিটিং বেলু মাথার দিকের লিমিটিং বেলু মাস্টারের লিমিটিং ভ্যালু সমান হয় অর্থাৎ ট্রেনের খেয়াল করো ট্রেনের লিমিটিং ভ্যালু শেষের অর্থাৎ ট্রেনের পিছন দিকের লিমিটিং ভ্যালু ট্রেনের শেষ মাথার দিকের লিমিটিং ভ্যালু যদি যে চালাচ্ছে সেই মাস্টারের লিমিটিং ভ্যালু সমান হয় তাহলে বলবো আমরা ট্রেনটা ঠিক ঠিক আছে কন্টিনিউয়াস আছে তার দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে অর্থাৎ ট্রেনের মাস্টার মাতাল হয় নাই সে ঠিক আছে ট্রেনও ঠিক আছে ওকে অর্থাৎ আমি বলবো ট্রেনের শেষ মাথা মনে করো ট্রেনটা হইলো আমার টি ট্রেনটা হইলো আমার কি টি এই ট্রেনের শেষ মাথাও হবে আমার টি ফার্স্ট মাথাও হবে আমার টি এবং ড্রাইভার যে মাস্টার সেও টি তাইলে আমি কেমনে কোনটা কোনটা শেষে আমরা ধরে নিব এটা যেহেতু শেষ মাথা এটা ধরে নিলাম একটা মাইনাস আমরা ধরে নিলাম সিম্বল জাস্ট এটা যেহেতু সামনের মাথা এটা ধরে নিলাম প্লাস আর মাস্টারকে আমরা যেভাবে আছে এইভাবে রাখলাম তার মানে আমরা বলবো যে ট্রেনের মাইনাসের অর্থাৎ ট্রেনের শেষ দিকের যে লিমিটিং বেলু আছে মনে করো লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এটা সিম্বল হিসাবে যেহেতু পিছনের দিকে ট্রেনটা যদি এই লিমিটিং লিমিটিং বেলু কত ট্রেনের সামনের দিকে বেলু হচ্ছে প্লাস অর্থাৎ আমি যদি ধরে নিই এ প্লাস সামনের দিকে লিমিটিং বেলু যদি মাস্টারের বেলু সমান হয় মাস্টারের বেলু কোনটা টি তার মানে এইটা টি আমার লিমিটিং ভ্যালুগুলো কত এ এইটা সমান হয় তাহলে আমি বলবো আমার ট্রেনটা ট্রেনটা অর্থাৎ অর্থাৎ ট্রেনে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই ঠিক আছে ট্রেনের শেষের দিকে যে লিমিটিং ভ্যালু আর ট্রেনের সামনের দিকে যে লিমিটিং ভ্যালু তারা যদি ট্রেনের মাস্টারের লিমিটিং বেলু সমান হয়ে যায় তাহলে তারা কন্টিনিউয়াস তার মানে ট্রেনটা দুর্ঘটনা ঘটবে না তার মানে মাস্টার সাহেব মানে ড্রাইভার সাহেব যিনি চালাইতেছেন ট্রেনের শেষের দিকে কি করতেছে ট্রেনের সামনের দিকে কি করতেছে দুইটাই আসলে দেখতেছেন তার মানে কোনো জায়গায় কোন অবস্ট্রাগল থাকলে বাধা থাকলে বা গর্ত থাকলে উনি দেখতে পারবেন ঠিক আছে তার মানে তিনটাই যখন সমান হয়ে যাবে আমরা বলবো ট্রেনটা কন্টিনিউয়াস কোনো একটা যদি ডিসকন্টিনিউয়াস হয় কোনো একটা শেষের বেলুটা দেখতে পাইলো না মাস্টার সাহেব বা শেষের দিকটা দেখে নাই পিছনে একটা ট্রেন এসে ধাক্কা মারছে বা সামনেরটা দেখে আর একটা ট্রেন এসে ধাক্কা দিছে বা একটা গর্ত আছে দেখে নাই তখন কিন্তু না হয়ে যাবে না হয়ে যাবে জন্য সবগুলো লাগে না পিছনে একটা ট্রেন এসে তোমাকে ধাক্কা দিতে হবে এটা সামনে একটা গর্ত থাকলে অ্যাক্সিডেন্ট হবে আর সামনে একটা ট্রেন ধাক্কা দিল পিছনে একটা ট্রেন ধাক্কা দিল তাইলে তো ট্রেন এটা সেফটা হয়ে যাবে এমনি বোঝা যায় এটা তো চরম ডিসকন্টিনিউয়াস ঠিক আছে এটা তো অবস্থা খারাপ হয়ে যাবে ওই ট্রেনের তার মানে যেকোনো একটা কেস ঘটলে আসলে সে ডিসকন্টিনিউয়াস আর দুইটাই ঘটলে তো কথাই নেই আর মাস্টার সাহেব নিজে যদি ড্রাগস করে মাতাল হয়ে থাকে আর বাকি দুইটা না দে তাইলে তুই ধর একটা ডিসকন্টিনিউস বিশাল অবস্থা যাত্রীর অবস্থা খুব খারাপ ঠিক আছে আশা করি এই জিনিসটা বুঝাইতে পারছি ওকে আমরা এখন এটা এতক্ষণ বললাম বজর বজর ট্রেনের কুকীর্তি সুকীর্তির কথা এখন আমরা যাইতে চাই আসলে আমাদের ম্যাথমেটিক্স কি করে সেটা দেখার জন্য আসলে মূল বেসিক প্রিন্সিপাল এইটাই ঠিক আছে ট্রেনটা আমার মানে মাস্টার সাহেব পিছনের দিক দেখছে কিনা সামনের দিক দেখছে কিনা কোনো একটা যদি না দেখে সে তাইলে ট্রেন অ্যাক্সিডেন্ট করবে অর্থাৎ ডিসকন্টিনিউয়াস হবে আর মাস্টার সাহেব যদি নিজেই আগে থেকে ডিসকন্টিনিউয়াস হয়ে বসে থাকে ড্রাগস খায় মাথা লয়ায় না ঘুমায়া তাইলে তো এটা আর অবস্থা খারাপ এটা চরম ডিসকন্টিনিউস ঠিক আছে বলার কিছু নাই ঠিক আছে তো চলো আমরা দেখি ম্যাথে আসলে কিভাবে আমাদের কন্টিনিউটি টেস্ট করে এটা তো বাস্তব জীবনের কন্টিনিউটি এখন ম্যাথের কন্টিনিউটি একটু দেখি মনে করো যখন এক্স নট ইক টু থ্রি বইলে দিছে কিন্তু যদি থ্রি হইত তাহলে কিন্তু প্রথমে ট্রেন একদম স্টেশনে চারার আগে ট্রেন এক্সিডেন্ট ঠিক আছে সো আমাকে বইলে দিছে আমার থ্রি হবে না এখানে বইলে দিতেছে আমার সিক্স যখন এক্স এর মান থ্রি ঠিক আছে অনেকের একটা প্রশ্ন তৈরি হয় অনেকের একটা প্রশ্ন তৈরি হয় এরকম যেমন এটা প্রশ্নটাই মনে ভুল আছে আচ্ছা এই প্রশ্নটা বলা হচ্ছে যে এফ অফ এক্স এই ফাংশনটা এক্স এগুস টু থ্রি বিন্দুতে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস মানে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন এটা টেস্ট করার জন্য ঠিক আছে অনেকের ভিতরে একটা প্রশ্ন তৈরি হয় মনে প্রশ্নটা ভুল আছে ঠিক আছে এইরকম যত প্রশ্ন আছে মনে হয় যে ভুল আছে মনে হওয়ার কারণও আছে ঠিক আছে যখন এর মান থ্রি না মানে যেকোনো বেশ বসাইলে তুমি এখান থেকে একটা মান পাবা অর্থাৎ এখানে তুমি যদি ওয়ান বসাও এখানে ওয়ান বসাইলে একটা মান পাবা যদি টু বসাও একটা মান পাবা ফোর বসাও একটা মান পাবা সিক্স বসাও এখানে একটা মান পাবা কিন্তু কথা বললো যদি তুমি থ্রি বসাই তো এখানে আসলে কি হইতো থ্রি বসাও যদি এখানে কি হইতো থ্রি স্কোয়ার মাইনাস নাইন বাই থ্রি বাই থ্রি তার মানে কত জিরো বাই জাইতো জিরো বাই জিরো কিন্তু না তুমি স্বাধীন মতো হয় বানাই দিছে এই সংবিধান তোমার মানতেই হবে অর্থাৎ তুমি যখন বলবা যে ঠিক আছে আমি বসাবো তোমাকে লিখতে হবে কিন্তু তোমাকে কিন্তু এটা বলে দিছে যে এটা আমার জন্য সংবিধান এটা কেমনে আসলো দেখার দরকার নাই তোমার এই সংবিধান মানতে বলছি তোমাকে মানতে হবে ঠিক আছে ওরা একটা শৈরতান্ত্রিক সো এটা ভুল না এটা আমাকে চাপাই দিছে জোর করে এটা আমার চাপাই দিছে যে আমাকে মানতে হবে এক্স ইকুয়াল টু এর মান 6 এটা ভুল না এটা সংবিধান ওরা তৈরি করছে এই সংবিধান তুমি মানো আর না মানো ঠিক আছে মানো আর না মানো না তোমাকে মানতে হবে ঠিক আছে সো আমাকে বলছে কি এক্স ইকুয়াল বিন্দুতে এর কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটি সো আমরা দেখব কি ট্রেনের শেষের মাথায় এর কি অবস্থা ট্রেনের ড্রাইভারের কি অবস্থা আর ট্রেনের মাথার দিকে আর কোনো ট্রেন আছে কিনা আমার দুর্ঘটনা ঘটানোর জন্য আমরা তিনটা কেস বিবেচনা করে দেখব ঠিক আছে সো ট্রেনের ড্রাইভারের কি অবস্থা এটা কিন্তু আমার আগে বলে দিছে এটা আমার আর বের করার দরকার নাই আমাকে কি বলে দিছে যে তোমার ড্রাইভার যখন থ্রি সাহেব আছে ড্রাইভার ত্রিশ সাহেব তখন তোমার মান কিন্তু সিক্স আমাকে কিন্তু এটা বইলা দিছে আগেই ওরা ড্রাইভার সাহেবের মানটা ওরা বইলা দিছে অর্থাৎ ড্রাইভার সাহেবের কি অবস্থায় আছে মাতাল অবস্থায় না ভালো অবস্থায় এটা আমাকে বইলা দিছে আগেই ঠিক আছে এখন আমরা ট্রেনের পিছনে আর কোনো ট্রেন আছে কিনা সামনে কোনো ট্রেন আছে না ওইগুলা দেখবো ঠিক আছে আর ড্রাইভার সাহেবের কথাটা আমাকে আগেই বইলা দিছে সো আমরা চলো দেখি ট্রেনের পিছনে কি অবস্থা সো আমরা এটা সলিউশন লিখি আমাকে ড্রাইভার সাহেবের কথা আগে বলে দিছে জবর মাল সিক্স এখন আমরা দেখতে চাই ট্রেনের পিছনের কি অবস্থা আছে এফ অফ এক্স তার মানে লিমিট এক্স টেন্স টু ট্রেনের পিছনে এটা জাস্ট একটা সিম্বল ঠিক আছে আর কিছুই না তার মানে এফ অফ এক্স আমার কত দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স মাইনাস থ্রি তার মানে আমি এটা কি বলতে পারি দেখো এক্স টেন্স টু থ্রি এটা আমি বলতে পারি না এর এক্স প্লাস থ্রি

আমাকে যে ড্রাইভার সাহেবের অবস্থা দিয়ে দিছে যে ওর মানুষ এই সিক্স এ ড্রাইভার সাহেব মাতাল না তাল আমি কিন্তু জানি না সে ভালো অবস্থায় আছে না গুমন্ত অবস্থায় আছে আমি কিন্তু জানি না সো থ্রি এই থ্রি দিয়ে সে আসলে পিছনে দেখতে পারবে কিনা আমি এখনো কনফিউজ আমি শিউন না এই থ্রি দিয়ে সে আসলে দেখতে পারবে কিনা আমি কনফিউজ আমি এখনো শিউন না কারণ সে মাতাল না তাল আমি জানি না সো আমি সরাসরি এখানে লিমিটিং ভ্যালুটা বসাইতে পারবো না তবে কাছাকাছি একটা বেলু আমার থাকতেই পারে পারে যার জন্য সেটা দেখতেও পারে না জিনিসটা খেয়াল করো এই থ্রি এর জন্য ড্রাইভারের একটা মান দেওয়া আছে যে সিক্স ঠিক আছে একটা জিনিস মনে রাখবা সিক্স বাই সিক্স এটা কিন্তু আমাদের চোখের পাওয়ার নির্দেশ করে চোখের পাওয়ার কিন্তু সিক্স বাই সিক্স যারা চশমা মানে যারা সেনাবাহিনীতে আইএসএস বি দেয় বা পুলিশে যারা ঢুকে তাদের কিন্তু সিক্স বাই সিক্স বা আমাদের ক্যাডার সার্ভিসও কিন্তু আমরা যখন ঢুকছি কি বলে স্বাস্থ্য পরীক্ষা যখন হয় তখন কিন্তু চোখের পাওয়ার টেস্ট করে সিক্স বাই সিক্স কিনা অর্থাৎ চোখ যদি পূর্ণাঙ্গ ঠিক থাকে অর্থাৎ তার দৃষ্টিশক্তি আমরা যেটাকে মায়োপিয়া হাইপারমেট্রোপিয়া বলে চালসে বলি বিষম দৃষ্টি বলি নকুল অন্ধতা বলি সিক্স বাই সিক্স মানে তার আসলে কিছুই নাই মোটামুটি চোখ ভালোই আছে ঠিক আছে সো সিক্স বাই সিক্স হলে আসলে একজন মানুষের চোখটা বলা যায় ভালো ঠিক আছে সো এখানে সিক্স বলে দিছে কিন্তু আমি বুঝতে পারতাছি না আসলে সিক্স এখানে তার জন্য ঠিক আছে কিনা সে আসলে চোখে দেখতে পারতেছে কিনা না নাই পারতেছে মানে সে তালে না বেতালে সো আমি এখানে থ্রি এর মান সরাসরি বসাইতে পারবো না কারণ আমি যেহেতু জানি না সে তালে আছে কিনা যদি আমি থ্রি মান এখানে বসাই দিই সরাসরি তার মানে তো আমি ধরে নিলাম সে সুস্থই আছে সে তালেই আছে এক্সিডেন্ট হবে না সো আমি অ্যাক্সিডেন্ট ঘটার আগেই বা ট্রেন চালার আগে আমি বলে দিতেছি যে এই ট্রেনের কিছু হবে না আমি গ্যারান্টি দিয়ে দিতেছি এটা কি সম্ভব তার পরিবর্তে আমরা বলতে পারি যে এইচ এর সামনে এমন একটা পয়েন্ট আছে বা তার সামনে এমন একটা জায়গা আছে যার জন্য হয় সে তালে আছে নাহলে বেতালে আছে এই পয়েন্টটা আমরা ধরে নিলাম এইচ তার মানে সেই আগের ফর্মুলা আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল টু ফাইভ মাইনাস এইচ কথার কথা ঠিক আছে না ফাইভ না সরি থ্রি মাইনাস এইচ এখানে থ্রি আছে থ্রি মাইনাস এইচ ঠিক আছে এখন দেখো যদি এক্স টেন্স টু থ্রি হয় তাহলে এইচ এর মান কত হবে অবশ্যই জিরো যাবে যদি তুমি এক্স এর মান থ্রি বসাও তার মানে থ্রি থ্রি মাইনাস এইচ এর মান জিরো হবে তার মানে এক্স টেন্স টু থ্রি হলে এইচ টেন্স টু জিরো তার মানে আমি বলতে পারি লিমিট এক্স টেন্স টু থ্রি আমি বলবো এইচ টেন্স টু জিরো আর এটা আছে আমার কত এই সরি এখানে টান হবে না এখানে এক্স প্লাস থ্রি এটা বলবো আপনি থ্রি মাইনাস এইচ প্লাস থ্রি

একটু কি বোঝা গেছে এতটুকু কি বোঝা গেল আমি যা বললাম এই স্যার বুঝতে খেয়াল করো এখানে যদি আমি প্লাস এস দিতাম কোনো সমস্যা হইতো না কিন্তু প্লাস এস দাও কোনো সমস্যা নাই কিন্তু 6ই হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো সমস্যা হইতো না ঠিক আছে তো সব জায়গায় যে প্রবলেম হবে তা কিন্তু না একমাত্র ফ্র্যাকশন যত ঝামেলা ঠিক আছে আর সাইন কস ফাংশন গুলো থাকলে ঝামেলা তার মানে এটা কি আমার ট্রেনের পিছন দিকটা আমি দেখলাম তার কি অবস্থা হয় এখন আমাকে সামনের দিকটা দেখতে হবে এখন পিছনের দিকটা আমাকে মনে রাখতে হবে যে ড্রাইভারের যে তাল ছিল বা বেতাল ছিল পিছনের দিকটা কি অবস্থা সে তাল বা বেতালে আছে এখন আমরা সামনের দিকটা দেখে ঠিক করে ফেলবো আসলে আর কি অবস্থা ঠিক আছে এখন আমরা সামনের দিকটা দেখে ফেলি ফাইনাল এক্স টেন্স টু থ্রি প্লাস ঠিক আছে এইটা যে আমাকে থ্রি প্লাস নিচে দিতে হবে এমন না আমি থ্রি প্লাস উপরে দিতে পারবো ঠিক আছে জাস্ট এটা একটা সিম্বল আর কিছুই না সিম্বল উপরে দিলে হবে সাবস্ক্রিপ্ট আকারে দিলে হবে সুপার স্ক্রিপ্ট আকারে দিলে হবে কোনো সমস্যা নেই লিমিট এক্স টেন্স টু থ্রি প্লাস এটা ছিল আমার এক্স স্কোয়ার মাইন নাইনাস নাইন ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স মাইনাস থ্রি তার মানে আমি ক্যালকুলেশন আমি এখানে স্কিপ করে গেলাম আগের লাইনে যেহেতু লিখস এটা আমি পাইছিলাম কত এক্স প্লাস থ্রি ঠিক আছে এখন আমি পরে কি করছি পরে ওই যে এক্সের মান আমরা একটা ধরে নিছি থ্রি প্লাস এইচ এখান থেকে আমরা মান বসেছি এক্স এর মান থ্রি প্লাস এইচ প্লাস থ্রি ঠিক আছে তখন আমার এই এইচ এর মানটা কি হয়ে যাবে এই এক্স এর মানটা এইটা চেঞ্জ হয়ে যাবে এইচ টেন্স টু জিরো ঠিক আছে এইচ টেন্স টু জিরো তার মানে আমি তখন বলতে পারবো যে লিমিট না আমি লিখি লিমিট এইস টেন্স টু জিরো সিক্স প্লাস এইস এখন আমি মানটা বসাই দিই সিক্স প্লাস জিরো এগুস সিক্স একই সব তো তালই আছে দেখা যায় অর্থাৎ ড্রাইভারের যে তাল ছিল ড্রাইভারের যে তাল ছিল পিছনের ট্রেনের তাল সামনের ট্রেনের তাল সব তো এক তাল হয়ে গেছে সব তো সিক্স তার মানে আসলে ট্রেনটা তালেই আছে কোনো জায়গায় বেতাল হয় নাই তার মানে ট্রেনটা আমার কন্টিনিউয়াস অবস্থায় আছে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে অর্থাৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আমার নাই জিনিসটা কি বুঝাইতে পারছি আমরা যেহেতু তিনটা টার্মে আমার কি সমান সব আমার সমান কারণ আমার মানটা সমান এই জিনিসটা কি বোঝা গেছে

যে ট্রেনের মানটা কত ড্রাইভারের মানটা বলে দেয় নাই কিন্তু বলার মতো সংকেত আছে কারণ এই যে শেষে আমার একটা ক্লু দেওয়া আছে যে ড্রাইভার সাহেবের কি করতে পারে ড্রাইভার সাহেবের মান যখন এক্স গেট ইকুয়াল ওয়ান হয় তখন ড্রাইভার সাহেবের মানটা ওয়ান মাইনাস এক্স হয় আমাকে কিন্তু একটা ক্লু দিয়ে দিছে তার মানে আমি বলতে পারি যখন এক্স এর মান ওয়ান তখন ড্রাইভার সাহেব কি করবো এফ ও ইগুস টু ওয়ান এর মানটা হবে ওয়ান মাইনাস ওয়ান ইগুস টু কত জিরো ঠিক আছে যখন আমার যে পয়েন্টে বলবে ওই পয়েন্টের জন্য আমার ট্রেনের আগে পিছনের মান প্লাস ড্রাইভারের মান বের করতে হবে ঠিক আছে সো আমাকে এক্স ইউজ টু ওয়ান পয়েন্টের জন্য বলছে সো ওই পয়েন্টে আমি ড্রাইভারের মান দেখতে পাইতেছি এক্স ইউজ টু গ্যাটার ওয়ে টু ওয়ানের জন্য আমার বলা আছে ওয়ান মাইনাস এক্স তার মানে এখান থেকে আমি এটা বলতে পারি এখন আমরা দেখতে চাই যে ট্রেনের শেষের মান কত আর শুরুর মান কত ঠিক আছে এফ অফ এক্স limit x tends to 1 subscript তার মানে x মান যখন কি হবে পিছন দিকে থাকবে ট্রেনটা কি আছে এখন পিছন দিকে থাকবে অর্থাৎ x মান কি 1 এর চেয়ে ট্রেনটা আমার এইভাবে যাইতেছে ড্রাইভার সাহেব এখানে আছে এখানে আমার কত x is to 1 ড্রাইভার এখানে তার মানে ড্রাইভার এর পিছন দিকে কত আছে 1 এর চেয়ে ছোট মান আর সামনে দিকে কত আছে ট্রেনের 1 এর চেয়ে বড় মান ঠিক আছে কত আমার এই যে দেখো এই শর্ত এক্স এর মান কি এর মান তার মানে তখন কত হবে এর মান এক্স হবে তার মানে আমি বলতে পারি যে লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এখন ছুটো হইলেই যে এটা ওয়ান হবে তা তো বলতে পারি না কারণ সে কি তাহলে আছে না মা তালে আছে আমি তো জানি না তার মানে আমি ধরে নিব এক্সিগ টু ওয়ান মাইনাস এক্স

যদি আমি প্লাস বসাই সো আমি ইজিলি দেখতে পাইতেছি এটার মান টু অর্থাৎ পিছনে আর তাল ট্রেনের ড্রাইভার দুইজনে বেতাল অবস্থায় আছে ওই সে নিজে তাল ছাড়া পিছনে কিছু দেখে না আর নাহলে সে তাল আছে কিন্তু পিছন দেখতেছে না ঠিক আছে তার মানে আমরা এখান থেকে আসলে কনক্লুশন টাইনে ফেলতে পারি ঠিক আছে এখান থেকে বলতে পারি যে যেহেতু ড্রাইভার সাহেবের তাল নাই বা ড্রাইভার সাহেবের যে গতি এটার সাথে আমার পিছনের লিমিটের গতি আমি বলতে পারি তারা আমি এখান থেকে আসে আমরা ওই সামনের দিকটা কি হয় আসলে মিলবে না বা একটার সাথে মিলবে মিললেও সমস্যা নাই আমরা প্রথমেই বলছিলাম যে যদি একটাই বেতলা হয় অর্থাৎ পিছনে যদি ট্রেনে এসে ধাক্কা দেয় তাইলে এটা অ্যাক্সিডেন্ট ধরে নিতে হবে আর সামনে যদি এসে ধাক্কা দেয় তাও অ্যাক্সিডেন্ট আর দুইটা ঘটলে তো কথাই নেই ঠিক আছে সো যে কোনো একটা ঘটলি তোমার অ্যাক্সিডেন্ট মানে ডিসকন্টিনিউস ঠিক আছে সো আর একটা মান আমি বের করলে এটা যদি মিলে হয়ে যায় মনে করো কোন একটা মানের সাথে মিলে গেল সাপোজ এটা টু আমি সামনের দিকে কি আসতেছে এটার মান বের করলাম সেটা ওর টু তাও সমস্যা নাই এটা তো সামনে পিছনে মিলছে কিন্তু ড্রাইভার তো বেতাল ড্রাইভার তো একদম ড্রাগস খায় অবস্থা খারাপ সো এটা ডিসকন্টিনিউসই হবে বা এটা যদি জিরো হয় ড্রাইভারের সাথে মিল আছে কিন্তু সে পিছনে দেখতেছে না অ্যাক্সিডেন্ট হয়ে যেতেছে সো এটাও ডিসকন্টিনিউস ওকে বুঝাইতে পারছি মনে আমি এখন সামনের দিকটা দেখতে চাই ড্রাইভারের লিমিট এক্স টেন্ডস টু ওয়ান্সটা কত সামনের দিকে হয় এখন সামনে সামনে কত ওয়ান এর থেকে কিন্তু বড় তার ড্রাইভারের সামনের দিক কত আগে ছিল পিছনের দিক এর থেকে ছোট

আমরা এটা বলবো লিমিট এইচ এর কি ধরে নিব এইচ টেন্ডস টু 0 প্লাস করো এর মান আমরা ধরে নিছি ওয়ান প্লাস এইচ আর কি তার মানে আমরা এক্স এর জায়গায় বসে ওয়ান 1 1 কাটা লিমিট টু 0 প্লাস মাইনাস তার মানে 0 যদি আমি বসাই এটা 0 হয়ে যাবে ঠিক আছে সো জিরো হয়ে যাবে সো আমার মানগুলা কি সবগুলা সমান না ঠিক আছে তার মানে এটা ডিসকন্টিনিউয়াস আশা করি বুঝাইতে পারছি তোমার হোমওয়ার্ক কইলো x 0 বিন্দুতে সেম ফাংশন এই ফাংশনটাই x 0 বিন্দুতে ফাংশনটা কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস এইটা টেস্ট করে দেখা ওকে এই ফাংশনটাই এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস টেস্ট করে দেখা আরেকটা এক প্রবলেম দিয়া দেই হোমওয়ার্ক এক্সপ্লোসিভ এই প্রশ্নটা দুই ভাবে আসে একটা হইল এফ অফ এক্স ইকুয়াল টু মডুলাস অফ এক্স বলা দিল এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ অফ এক্স কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস এখন আমাকে জানতে হবে এটাকে কিভাবে

সো এখানে আমরা এটাই বলতেছি যে যদি এক্স এর মানটা জিরো হয় তাহলে এটা জিরোই হবে এক্স না লিখে আমরা জিরো লিখবো ঠিক আছে সো দুইটাকে আমরা কম্বাইন করে আসলে এটা বলতেই পারি সো আমরা এটা দুই লাইনে লিখতে পারি তিন লাইনে লিখতে পারি ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু এইটা ফাংশন শুধু এইটা প্রশ্ন দেয়া থাকলে তোমাকে কিন্তু এটা লিখে কাজ করতে হবে সরাসরি এখানে মান বসাইতে পারবা না আমি কি বুঝাইতে পারছি জি স্যার এই হইলো আমাদের মোটামুটি কন্টিনিউটির ব্যাপার কন্টিনিউটির চ্যাপ্টার শেষ

যতক্ষণ আমরা যা বললাম এখানে কোনো প্রশ্ন আছে কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কোনো সমস্যা আছে আমার কথা কি শোনাচ্ছে জি স্যার স্যার সব সময় লিভিটগুলো দেয়া থাকব সব অঙ্কের মধ্যে স্যার ওই যে x equal 0 x এগুলা না এই যে এটা দই তো থাকবে না এটা তো আমি বললামই এটা তোমাকে ব্যাঙ্গে নিতে হবে এটা তোমাকে ভেঙ্গে নিতে হবে তোমাকে যদি বলে যে f(x) মডুলাস অফ x এই ফাংশনটার x, x equals to 0 বা 1 বিন্দুতে অবিচ্ছিন্নত্ব বা বিচ্ছিন্নত্ব যাচাই করো তোমাকে এখানে তো বলা নাই এই ফাংশনটা তোমাকে তখন ডিফাইন করে নিতে হবে ওই যে বললাম প্রক্রিয়াটা

টা দিলে শেষ তোমরা কন্টিনিউটি ডিসকন্টিনিউটি অনেকগুলো ম্যাথ আছে বুঝিয়ে ওগুলা প্র্যাকটিস করবা কোনো জায়গায় প্রবলেম হলে তো আমি আসি এই কথা আর এর আর পর্যন্ত মোটামুটি আমরা প্রথম দুইটা বা তিনটা চ্যাপ্টার কমপ্লিট করছি ঠিক আছে প্রচুর ম্যাথ তো সময় লাগে ভালো তাইলে আবার আমরা রবিবারে দেখা হবে রবিবারে আমরা ফিজিক্স করবো ঠিক আছে অপারেটর নিয়ে করব